أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القر للذين أحسنوا منهم واتقوا أجر عظيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل جو لوگ اللہ کی راہ میں جرا اللہ تعالی کے پتھے نہت হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, তাদেরকে আদৌ মৃত মনে করো না, বালাহিয়ন, বরং তারা জীবিত, তাদের প্রভুর সন্নিধানে তাদেরকে রিজক দেয়া হয়। ফারাহিনা বেমা আতাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে নিজ অনুগ্রহে যা দিয়েছেন তাতে তারা যার পণ্যায় আনন্দিত। যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের কাছেও তারা কিছু প্রত্যাশা রাখে, যারা পরে আসবে বা যারা পিছনে রয়ে গেছে। আল্লাহ খাফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না। ইয়াস্তাব শেরুনা বেনায়মাতে মিনাল্লাহে ওয়াফাদলা, তারা খোদার পক্ষ থেকে নেয়ামত এবং কৃপার শুভ সংবাদ পায়। তারা প্রত্যাশা রাখে আল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, স্মরণ রেখো আল্লাহ তাআলা কখনো মোমেনদের সৎকর্মকে বা প্রতিদান নষ্ট হতে দেন না, বৃথা যেতে দেন না। যারা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিয়েছেন, মিম্বাদে মা সাবাহুমুল কারহ, আহত তাদের আহত হওয়ার পর, ক্ষতবিক্ষত হওয়ার পর, লিল্লাযিনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম, তাদের জন্য যারা তাদের মধ্য থেকে অনেক নেক এবং সৎকর্ম করেছে আর আল্লাহর তাকে অবলম্বন করেছে, অনেক বড় প্রতিদান রয়েছে। অর্থাৎ যাদেরকে মানুষ বলেছে যে তোমাদের বিরুদ্ধে মানুষ সমবেত হয়েছে, অর্থাৎ তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এসেছে, অতএব তাদেরকে ভয় পাও। ফাজাদাহুম ঈমানা, এ কথা তাদের ঈমানকে আরও দৃঢ় করেছে, বৃদ্ধি করেছে। তারা বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর আমাদের সর্বোত্তম দেখাশোনা বা তত্ত্বাবধানকারী আর সর্বোত্তম নিগরান। প্রথম যে আয়াত আমি তেলাওয়াত করেছি এটি নিয়ে আলোচনা গতকালই আরম্ভ হয়ে গেছে। লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু, এখান থেকে লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, হাসাব শব্দ হিসাবের অর্থ দেয়, আপনারা সবাই জানেন মহাসেব হিসাব কারী, হোসবান মানে হিসাবের মাধ্যম হওয়া,
হুসবানা, যেভাবে চন্দ্র সূর্য সম্পর্কে হুসবানা শব্দ ব্যবহার হয়েছে, এগুলো হিসাবের মাধ্যম। তাহসাবু যখন বলা হয় এর অর্থ হলো কোনো বিষয়ের জ্ঞান অর্জন করা, হিসাবের যে ধারণা সেটিকে তাহসাবু শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়, এতে ভ্রান্তির আশঙ্কাও থাকে। অনেক সময় একটা জিনিস মানুষ অনুমান করে, মাথায় একটা ধারণা থাকে কিন্তু হয়ে থাকে ভিন্ন জিনিস, এর জন্য তাহসাবু শব্দ ব্যবহার হয়। অর্থাৎ তুমি জিনিসটিকে এমন মনে করো আসলে এমন নয়। তারাল জেবালা একটি আয়াত বের করতে বলছেন হুজুর। তারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়াহিয়া তামুরু মাররাস সাহাব, জীবনের বিপরীত অর্থ যা রাখে সেটিকে মৃত্যু বলা হয়। মানুষের বিবেক বুদ্ধি যুক্তিবুদ্ধি সেন্স অফ রিজনিং হারিয়ে যাওয়াকেও মৃত্যু শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আমি কালকে বলেছি ইন্নাকা লা তুসমিউল মউতা, অর্থাৎ মৃতকে তুমি কথা শোনাতে পারবে না। আমওয়াত মাইয়াত শব্দের বহু বচন, অর্থাৎ লাশ বা মৃত। মৌত শব্দের আরো অনেক অর্থ আছে কিন্তু আপাতত এখানে এই আয়াতের সাথে সেই সবের কোনো সম্পর্ক নেই। ইউদিও আদা ইউদিও দা ইউদিও দায়ান কোতলা হালাকা তালাফা, হারিয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আদা আদা আশাই আহলাকাহু ও আতলাফাহু, যখন আদা আর অর্থ হলো সেটিকে ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। আদা আর রাজুলো আদা আতান কাসুরাত দিয়া ওহু, অর্থাৎ অনেক বেশি ক্ষতি হয়ে গেছে, কারো অনেক ক্ষতি যদি হয় এর জন্য মস্তর ব্যবহার হয় এদা আতান। এই আয়াত সম্পর্কে মুফাসসিরেরা সেই ঘটনা বর্ণনা করে যা জাবের বিন আবদুল্লাহর পিতার সাক্ষের সাথে সম্পর্কযুক্ত। এছাড়া ওহদের শহীদদের সম্পর্ক আরও কিছু রায়ত বর্ণনা করা হয়ে থাকে। সেই রায়তে আল্লাহ তাআলা বলেন, হযরত জুবাইর বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাকে তোমার পিতা সম্পর্কে অবহিত করব না? প্রথমে বলছেন আমি তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখছি। আমি বললাম, হে আল্লাহ রসুল, আমার পিতা আমাদের আত্মীয় স্বজনকে রেখে শহীদ গেছেন, অর্থাৎ ঋণগ্রস্ত রয়ে গেছে, আমরা বোঝা রয়েছে মাথার উপর, আর সেই বোঝা হালকা করার কোনো সুযোগ নেই। হুজুর বলেন, আমি কি তোমাকে সে কথার শুভ সংবাদ দেব না? এখান থেকে কথা আরম্ভ হয়, সে শুভ সংবাদকে দেব না যে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে আল্লাহ তাআলা তোমার পিতার সাথে সাক্ষাৎ করেছেন। আমি বললাম যে হে হে আল্লাহর রসুল, আপনি আমাকে অবহিত করুন,
আল্লাহ তাআলা মানুষের সাথে পর্দার অন্তর আল্লাহ থেকে কথা বলেন, কিন্তু তোমার পিতারকে জীবিত করে আল্লাহ তাআলা তার সাথে সরাসরি কথা বলেছেন। আল্লাহ বলেন, তোমার বাসনা ব্যক্ত করো, আমি বাসনা পূর্ণ করব। আমি বললাম, হে আল্লাহ, আমাকে জীবিত করো যেন তোমার পথে আবার শাহাদত হতে পারে। আল্লাহ তাআলা বলেন, সিদ্ধান্ত এটাই হয়েছে, যারা মৃত্যুবরণ করে এখানে এসে গেছে তারা আর ফিরে যাবে না। হযরত জাবির বলেন, তখন এই আয়াত নাযিল হয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতায় বলা হয়, যে এটি এই আয়াতের শানে নজুল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে দিব্যদর্শনে এই দৃশ্য দেখানো হয়েছে, তখন এই আয়াত নাযিল হয়েছে। এভাবে তাদের জীবন, তাদের জীবিত থাকার অর্থ বোঝা যায় যে তারা কোন অর্থে জীবিত। মিনহাজুস সাদিকিনে লেখা আছে, এটা শিয়া তাফসির। এই আয়াতের শানে নজুল হলো জাফর বিন আবু তালেবের মৃত্যু, যা মোতার যুদ্ধে হয়েছে। রাসূলুল্লাহ বলেন, জায়দুল্লাহু জানাহাইনি ইয়াতিরু বিহিমা, অর্থাৎ আমি দেখেছি জাফরের দুটো ডানা রয়েছে, সে জান্নাতের বাগানে উড্ডয়ন পর রয়েছে। স্পষ্ট শাহাদত বা সাক্ষ্যকে উপেক্ষা করে এরা কথা অন্যদিকে কৃত্রিমভাবে নিয়ে যায়। এটি শিয়াদের একটা প্রবণতা, এই বিষয়ে বেশি আলোচনা করার কোনো প্রয়োজন নেই, এটি তাদের একটি দৃষ্টিভঙ্গি। আরেকটি রেওয়ায়তে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আমি কি তোমাকে শুভ সংবাদ দেব না? আমি কি তোমাকে আল্লাহ তাআলা তোমার পিতা সম্পর্কে যা বলেছেন তা কি তোমাকে বলবো না? আমি যে রেওয়ায়েত পূর্বে পড়েছি তাতে আল্লাহ তাআলা বলেছেন শব্দ নেই, কিন্তু বর্ণনা করতে গিয়ে আমি কথাটা যোগ করেছি। এই জন্য নয় যে আমি সেই রেওয়ায়েতে কিছু যোগ করছি, বরং সার্বিকভাবে সেই রেওয়ায়েতের ইমপ্রেশনই এটি দ্বারা, এটি যৌক্তিক কথা যে আল্লাহ তাআলার প্রতি রাসূলুল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা আরোপ করতেই পারেন না। এমন কোনো হাদিস যেখানে আল্লাহ তাআলার বলার অর্থ আছে সেই শব্দ বাহ্যত উল্লেখ থাকুক বা না থাকুক, সে অনুবাদে অবশ্যই এই কথা যোগ করতে হবে যে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সংবাদ দিয়েছেন। আল্লাহ তাসাবান আল্লাহ যেন কোতেলু ফি সাবিলিল্লাহে বলা হয়েছে, এর অর্থ হলো ওহদের শহীদদের কথা এখানে বলা হয়েছে। তাফসীর বাহরুল মুহিতে বলা হয়েছে, কেউ কেউ বলেছে যে বেরে মাওনার শহীদদের কথা এখানে বলা হয়েছে, বা তাদের মতে বেরে মাওনা শহীদদের কথা বলা হয়েছে। মৌলানা ফরমান আলী সাহেব, যিনি শিয়া মুফাসসির, তিনি লিখছেন যে আল্লাহ তাসাবান আল্লাহ যেন কোতেলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর পথে যারা শহীদ হয় তাদের কথা বলা হয়েছে, তাদেরকে বা মৃতদের কাছে মৃতদেরকে ওসিলা চাওয়া এটি নিষেধ নয়। আল্লাহর পথে যারা নেক এবং পাক মৃত তাদেরকে ওসিলা আখ্যা দেওয়া এটি কীভাবে নিষেধ হতে পারে? বিশেষ করে ইমাম এবং ধর্মের যারা হাদি তাদের ওসিলা হিসাবে নেয়া হয় এটি নিষিদ্ধ নয়। এই আয়াতের এমন অর্থ করে যা শিরিকে পর্যবসিত হয়। শিয়া আলেমেরা ভ্রান্ত অনুবাদ করে হাদিসের ভ্রান্ত অর্থ করে শিরিকের প্রচলন করেছে, নিজের ইমামের কাছে তারা সেভাবে হাত পাতে, যেভাবে সামনে জীবিত কোনো ব্যক্তির কাছে হাত পাতা হয়। শহীদদের সম্পর্কে যে আয়াত নাযিল হয়েছে সেই আয়াতগুলোর এই ব্যাখ্যা এরা করে। বেরেলভীদের অবস্থা হয় কি, বেরবি এবং শিয়া মুফাসসির এর মাঝে কোনো পার্থক্য নেই। এই আয়াত থেকে প্রমাণিত যে তারা জীবিত, শহীদরা জীবিত, তাই তোমাদের বা তোমার এই কথা বলা যে শহীদদের কাছে কেন চাও এটি শিরিক, তোমাদের ধারণা ভুল। যেভাবে জীবিত মানুষের কাছে তোমরা চাও, আমরা তাদের কাছে সেভাবে চাচ্ছি, এটি কীভাবে শিরিক হতে পারে? হুজুর বলছেন এই ধারণা ভ্রান্ত। এরা ভুলে যায় যে এখানে ইন্দা রাব্বিহিম শব্দ ব্যবহৃত হয়েছে, এর অর্থ হলো দুনিয়ার সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তারা আল্লাহর দরবারে চলে গেছে। তোমাদের সাথে পৃথিবীর মানুষের সাথে তাদের আর কোনো লেনদেন নেই। জাবের বিন আবদুল্লাহ সংক্রান্ত রওয়ায়েত এই বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছে।
সেই রেওয়ায়তকে এরা বর্ণনা করে না আর সেই বিতর্কেও যায় না শিয়ারা, অথচ সেটি সুস্পষ্ট একটি রেওয়ায়ত, এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। এ কারণে এই বিষয়কে সেখান থেকে কৃত্রিমভাবে হযরত জাফরের সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে, অথচ ওহদের কথা হচ্ছে, সেখানকার শহীদদের কথা হচ্ছে, অন্য কোনো যুদ্ধের সাথে এটিকে সম্পর্কযুক্ত করা, এটি যৌক্তিক দৃষ্টিকোণ থেকে এর কোনো সুযোগ নেই। সেখানে এদের দাবির খণ্ডন রয়েছে সেই ঘটনায়। মীর আহমদ আলী সাহেব লিখেছেন এক জায়গায় যে দেখো, আমাদের বিরুদ্ধে আপত্তি করে যে আমরা নাকি শেরেক করি মৃতদের কাছে বা শহীদদের কাছে হাত পেতে, সত্যিকার অর্থে শহীদ বলে তাৎক্ষণিকভাবে এরা ইমামদের কথা বলা আরম্ভ করে, শাহাদাতের কথা আরম্ভ হয়, কিন্তু একই নিঃশ্বাসে অন্য জায়গায়ও শিয়া তাফসিরে আপনারা দেখবেন এখান থেকে সনদ নিয়ে বিষয়ে শহীদদের পরিবর্তে ইমামদের সাথে তখন তারা সম্পৃক্ত করে, যেন এই আয়াত ইমামদের সম্পর্কে নাজাল আছে, তারাও যেন সেভাবে জীবিত, যেভাবে শহীদেরা জীবিত, তারা শহীদ হন বা না হন, এই অর্থ করা হয়, যার যৌক্তিক কোনো যৌক্তিকভাবে কোনো সুযোগ নেই। জাবের সংক্রান্ত রেওয়ায়েতে বিশেষভাবে এই কথা আমাদের পথের দিশা দেয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন তাকে জিজ্ঞেস করেছেন যে আমি তোমার প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ তাআলা পর্দা ঊর্ধ্বে থেকে তার সাথে কথা বলেছেন, জিজ্ঞেস করেছেন তোমার কি বাসনা, আমি তোমাকে আমার সন্তুষ্টি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তিনি বলেন যে হে আমার প্রভু, আমার সন্তুষ্টি এতে নিহিত যে আমাকে তুমি আবার জীবিত করো, যেন আমি তোমার পথে আবার নিহত হতে পারি, আমি পুনরায় জীবিত হয়ে আবার নিহত হতে চাই, এটি আমার বাসনা। আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন মোটের উপর, তা সত্ত্বেও আল্লাহ তাআলা এই কথা বলে এই দোয়া গ্রহণ করতে অস্বীকার করেছেন। তিনি বলেন আন্নাহুম এলাইহিম লা ইয়ারজেউন, যারা আমার কাছে এসে গেছে তারা কখনো সেই পৃথিবীর দিকে আর প্রত্যাবর্তিত হবে না। ইয়ারজেউন সংক্রান্ত আয়াত শহীদদেরই বিশেষত্ব নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রে এটি সাধারণ মৃতদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ সেই যে জনপদ ধ্বংস হয়ে গেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, আবশ্যক হয়ে গেছে, তারা কখনো আর পৃথিবীতে ফিরে আসবে না। আল্লাহ তাআলা তাদের জীবনের ধরন এবং প্রকৃতির উপর আলোকপাত করেছেন, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা স্পষ্ট করে দিয়েছেন যে তাদের জীবিত হওয়ার অর্থ এই নয় যে পৃথিবীতে তাদের আনাগোনা অব্যাহত রাখবে বা এই পৃথিবীর সাথে তাদের যোগাযোগ অব্যাহত থাকবে, এমন নয়, তারা জীবিত আধ্যাত্মিক অর্থে জীবিত, দুনিয়ার সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এই কথা মনে করো না যে তোমাদের মাঝে তারা ঘোরাফেরা করেন বা চলাফেরা করবেন, তাই এই বাহানা করা যে এই যুক্তি দেওয়া যে এই আয়াতের মাধ্যমে মৃতদের কাছে হাত পাতার সুযোগ রয়েছে, এ ধারণা ভুল মিথ্যা। এরপর মহানবী সাল্লাল্লাহু ইসলাম এবং তাহার সাহাবিরা কেন এই আয়াতের সে ব্যাখ্যা করেননি, যা শিয়ারা করে, তারা কেন মৃতদের কাছে হাত পাতেননি, ভিক্ষা চাননি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মহানবীর কাছে কেন হাত পাতেননি, কেননা সবচেয়ে বেশি জীবন বা জীবিত মোহাম্মদ রাসূলুল্লাহ, সবচেয়ে সব শহীদদের চেয়েও তিনি বেশি জীবিত, কিন্তু একটি রওয়ায়েত এমন নেই যার আলোকে বলা যেতে পারে যে হযরত আলী মহানবীর কাছে কিছু চেয়ে থাকবেন, যখনই চেয়েছেন হযরত আলী আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। পরে যত সাহাবি এসেছেন তাদেরও এটি রীতি ছিল, এদের ইমামেরা কখনো আমার যতটা দৃষ্টি রয়েছে হয়তো কোনো জায়গায় মিথ্যা রওয়ায় যদি এরা অনুপ্রবেশ ঘটিয়ে থাকে ভিন্ন কথা, কিন্তু তাদের শিয়া ইমামেরাও কখনো হযরত আলীর কাছেও হাত পাতেনি, ভিক্ষা চায়নি, অন্য কারো কাছেও নয়, পর একে অন্যের কাছেও চাননি, আল্লাহর কাছে চেয়েছেন। এটি খাঁটি তৌহিদ, খাঁটি একত্ববাদ, আর শাহাদত আসলে খাঁটি তৌহিদেরই সাক্ষ্য দেয়া, খাঁটি তৌহিদের সাক্ষ্য থেকে শিরকের অর্থ নেয়া, এটি চরম জুলুম, চরম অন্যায়। শহীদ তাকে বলা হয় যে এই কথার সাক্ষী হয়ে যায় যে আল্লাহ এক, যে আল্লাহ ব্যতীত পৃথিবীর বাকি কোনো কিছু কোনো অর্থ নেই, সারা পৃথিবী লা ইলাহা ইল্লাল্লাহর বিষয় বোঝার পর এরা লা ইলাহা ইল্লাল্লাহ
বলার পর সারা পৃথিবীকে ছেড়ে দিয়েছে, ইল্লাল্লাহ বলে আল্লাহ দিকে ফিরে গেছেন তারা, এই কারণেই তাদের তাকে শহীদ বলে। তাদের ওটা বিশ্বাস ছিল যে আল্লাহ আছেন, বরং আল্লাহকে দেখছিলেন, দুনিয়াকে ত্যাগ করে তারা অন্যদিকে চলে গেছেন। তহিদের যে সাক্ষ্য এই আয়াতে রয়েছে তা থেকে শেরেকের অর্থ বের করা, এছাড়া আমি কি বলবো যে এটি চরম জুলম, অন্যায় এবং এটি অমানিশা ছাড়া আর কিছু নয়। অনেক মুফাসসির রয়েছে সবুজ পাখি সংক্রান্ত রেওয়ায়েতেই তারা আবদ্ধ, তা যেন তাদেরকে এমন রিজিক দেয়া হবে যে তারা নিজেরা কিছু পান করতে পারবে না, যে পাখিরা নিজেরাই পান করবে। হুজুর বলছেন এগুলো সব রূপক কথা, তাদের পবিত্রতা তাদের সুচ উড্ডয়নের দিকে ইশারা। এই বিষয়গুলোর ব্যাখ্যা করা আবশ্যক, যেই জড় দৃষ্টিভঙ্গি এই পৃথিবীতে বিরাজমান তা পরজগতে নেই, সেটিকে যদি জড়রূপ দেওয়ার চেষ্টা করা হয়, ইসলামী বিশ্বাস সম্পর্কে অনেক জটিলতা মাথা চাড়া দেবে যেগুলোর সমাধান আমরা খুঁজে পাব না। এই কারণে ইসলামের শত্রুরা এমন মনোবৃত্তিকে লুফে নিয়ে ইসলামের উপর আক্রমণ করে। ইবনে আব্বাসের কোন রেওয়ায়েত রয়েছে সেটিকে নিয়ে সব মুফাসসির, বেশিরভাগ মুফাসসির এর দৃষ্টিভঙ্গি হলো প্রথমে সবুজ পাখিতে আবদ্ধ করা হবে, তার সেগুলো উড়ে বেড়াবে, ফল খাবে, পানি পান করবে, অর্থাৎ এসব আত্মা যেন নিজেরা পান করতে পারবে না, পাখির সবুজ পাখির পানি পান করা যেন তাদের পানি পান করার নামান্তর, অথচ পাখি তো এরা খাবে, জান্নাতেরা খাবে। লাহমা তায়ের মেম্মা ইয়াশতাহুন শব্দ কোরআনে রয়েছে, পাখির মাংস তারা সেখানে খাবে, এছাড়াও যারা যা তারা চাইবে তা তাদেরকে দেওয়া হবে। এগুলো সব আধ্যাত্মিক অর্থে। বাহ্যিকতার পূজারীদের জিজ্ঞেস করছি, সেই পাখি জান্নাতিদের জন্য যখন জবাই করা হবে তাদের ভিতর থেকে কি শহীদদের আত্মা বেরোবে? হাদিসের অর্থ না বোঝার কারণে আর বাহ্যিকতার পূজারি হওয়ার কারণে এরা ইসলামের জন্য সমস্যার জন্ম দেয়। তারা কি খাবে সেখানে? অর্থাৎ পাখির খাওয়া যেন শহীদদের খাওয়া হলো, পাখির পান করা যেন শহীদদের পান করা, এদের কথা অনুসারে। বাহরে মুহিতের মুফাসসির আবু হাইয়ান লিখছেন, ইবনে আতিয়া বলেন, আল্লাহ তাআলা শহীদদের সম্পর্কে যে বলেছেন জান্নাতে তাদেরকে রিজিক দেয়া হয় এটি যথাযথ। দৈহিকভাবে তারা সত্যি মারা গেছেন, তাদের দেহ মাটিতেই পতিত। ইনি স্পষ্ট করেছেন যে ধারণা ভ্রান্ত, মিথ্যা যে তারা আমাদের এবং তোমাদের মতো জীবিত, কেননা আমরা জানি যে তাদের দেহ মাটিতে মিশে গেছে, কিন্তু অন্য মোমেনদের মতো তাদের আত্মা জীবিত থাকা অসম্ভব নয়, জান্নাতে তাদের রিজেক্ট পাওয়া অসম্ভব নয়। তখন থেকে আরম্ভ করে যখন থেকে তারা মারা গেছে, যখন তারা মারা গেছেন তারা তখন থেকে হলুদ হয়েছেন, চিরজীবন লাভ করেছে, এভাবে পৃথিবীতেও তারা স্থায়ী জীবন পেয়েছেন। জাগতিক অর্থের দিক থেকে করছেন তিনি, অথচ ব্যাখ্যা করছেন তাতে জাগতিক কোনো দিক আছে বলে মনে হয় না। মুসলিম ইসলাম বলছেন মোমেনের ইন্তেকালের পর তাৎক্ষণিকভাবে জান্নাতে মোমেন জায়গা লাভ করে, এই আয়াতগুলো থেকে এটি স্পষ্ট। আল্লাহ তাহসাবান্নাল্লাযিনা কুতালু, তো এটি স্পষ্ট আল্লাহর ওলেরা সেই বিশেষ মানুষ যারা আল্লাহর পথে শহীদ হন, কয়েকদিন পর তাদেরকে পুনরায় জীবিত করা হয়। যেভাবে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাহসাবান্নাল্লাযিনা কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বালা হিয়াউন, অর্থাৎ তাদেরকে মৃত মনে করো না, যারা খোদার পথে নিহত হন তাদের তারা তো জীবিত, যারা খোদার পথে মারা যান তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত, আল্লাহ তাআলার দরবারে তারা রিজিক পেয়ে থাকেন, রিজিক লাভ করেন। আল্লাহ
হযরত মুসা আলাইহিস সালাম যে বলেছেন যে তাদেরকে স্বল্পতম সময়ে জীবিত করা হয়, রাসূলুল্লাহর এক হাদিসের দিকে তিনি ইশারা করছেন, সেই বিষয় সংক্রান্ত আরও হাদিস আছে। যখন এক ব্যক্তি মারা যায় তার আত্মার আল্লাহ দিকে কতক্ষণে ফিরে যায় বা কীভাবে ফিরে যায়, রসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন নবী এবং অন্য যত পবিত্র আত্মা যাদের পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় 3 দিনের ভিতর তারা আল্লাহর দিকে ফিরে যান, তাদের আত্মা আরোহণ করে আল্লাহর দিকে। বাকি মোমেনদের আত্মা 40 দিনের ভিতর আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, এই হাদিস এবং আরও কিছু হাদিস রয়েছে, কোরআনিক আরও কিছু আয়াত আছে যা এই বিষয়ের উপর আলোকপাত করে। সেগুলোর আলোকে যদি এটি দেখা হয় যে শহীদদের সাথে আল্লাহ তাআলা কী ব্যবহার করেন, তাহলে বিষয়টা বোঝা তত সহজ নয়, এক্ষেত্রে অনেক জটিলতা সামনে আসে। তাই এই বিষয় সম্পর্কে কিছুটা বিস্তারিত আপনাদেরকে বোঝানোর প্রয়োজন রয়েছে। কোরআন থেকে বোঝা যায় যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মৃতরা জীবিত হবে, কবর বিদীর্ণ করে দ্রুত তারা সেই ডাকে সাড়া দেবে, অর্থাৎ তাদেরকে পুনর্জীবিত করার যে আওয়াজ, সেই ডাকের আওয়াজের দিকে ছুটবে। এটি একটি বিষয় যা সামনে রাখতে হবে, এই বিষয়টা স্পষ্টভাবে কোরআনে বর্ণিত হয়েছে। অপরদিকে শহীদ সংক্রান্ত এই যে আয়াত আছে, অর্থাৎ যে আয়াতে শহীদদের তাৎক্ষণিকভাবে জীবিত হওয়ার কথা যে রয়েছে, অর্থাৎ যেন মৃত্যুর পর তারা তাৎক্ষণিকভাবে জীবিত হয়ে উঠেছেন, একইভাবে সেই হাদিস যাতে নবীদের আত্মার উদ্ধারোহণের কথা রয়েছে, স্বল্পতম সময় যা উল্লেখ করা হয়েছে তা হলো 3 দিন, অর্থাৎ 3 দিনের ভিতর তাদের আত্মা জীবিত হয়। হযরত মুসা ইসলাম কয়েকদিন যে অনুবাদ করেছেন, কয়েকদিন শব্দ ব্যবহার করেছেন, কয়েকদিনের ভিতর তারা জীবিত হন, এর পিছনে প্রজ্ঞা এটি রসুল্লার উপর যে আয়াত অবতীর্ণ হয়েছে সেগুলোর সর্বোত্তম অনুবাদ তিনি জানতেন যে এর প্রকৃত অর্থ কী। অর্থাৎ যখন বলা হয় যে তাদেরকে মৃত মনে করো না, তারা জীবিত, এটি নিয়ে ভাবা হয় না যে আয়াত কখন নাজেল হয়েছে। এই আয়াত যখন নাজেল হয়েছে তখন তারা সে আধ্যাত্মিক জীবন অবশ্যই পেয়ে গেছেন যার কথা উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে আরেকটি কথা আমি বলতে চাই। মীর আহমদ আলী সাহেব মনে করেন আহমদী মুফাসসির এখানে এসে চুপ হয়ে যায়, তাদের ভাষা হারিয়ে যায়, আহমদীরা কিছু বলে না, কেননা এই আয়াতের নাকি আধ্যাত্মিক অর্থ করাই যায় না, এর আধ্যাত্মিক অর্থ করে তাই আক্ষরিক অনুবাদ করে, তাই আহমদীরা নাকি এখানে কিছু বলে না। হুজুর বলছেন যে আমরা বলি কিন্তু তুমি শুনো না, মনোযোগ সহকারে শোনো। জামাতে আহমদীয়া শুরু থেকেই অবস্থান এটি যে শহীদদের জীবনের কথা যখন বলা হয় সেই অর্থে করা হয় না যেই অর্থে সাধারণ মানুষের জীবন হয়ে থাকে, নতুবা আল্লাহ তাআলা কথা বলতেন না যে ইন্দা রাব্বিহিম ইউরজাকুন, অর্থাৎ খোদার দরবারে তাদের রিজেক দেয়া হয়, বান্দাদের মাঝে তারা কোনো রিজেক পান না, নতুবা তারা মানুষের মাঝে এসে খেতেন, পান করতেন, এসে কথাবার্তা বলতেন, এরপর তাদের সত্তাও ভিন্ন, তাদের দেহ মাটির তলায় মাটিতে মিশে গেছে। তাই আহমদেরা শুরু থেকেই সবসময় বিনা ব্যতিক্রমে এই বিশ্বাসেই রাখে যে আধ্যাত্মিক জীবনের কথা এবং মৃত্যুর পরবর্তী কথা মানুষের চিন্তার অনেক ঊর্ধ্বে, ভাবনার অনেক ঊর্ধ্বে। যেভাবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আমরা তোমাদেরকে এমন অবস্থায় উঠাবো আর উঠানোর বিষয়ে আমরা সর্বশক্তিমান, যা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই, কোনো চিন্তাই নেই যে কীভাবে উত্থিত হবে, কী হবে। এরপর জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে আরদু হাসসামাওয়াত ওয়াল আরদ, তার বিস্তৃতি আকাশ এবং পৃথিবীর সীমা পর্যন্ত। বাহ্যিক অর্থ যদি নিতে হয় তাহলে এখানে কোন জান্নাতের কথা বলা হয়েছে, মানুষ এই যে পৃথিবীকে জাহান্নাম বানিয়ে রেখেছে এখানেই জান্নাত রয়েছে, এর অর্থ হলো এরা বোঝে না। সাহাবিদেরও যখন এই ভুল ধারণা হচ্ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দূর করেন। সাহাবিরা বলেন যে হে আল্লাহর রাসূল, জান্নাতের বিস্তৃতি যদি
সারা বিশ্বজগতের সমান হয়, এটি কি সত্য? রসুল্লাহ বলেন যে এটি সত্য। কিন্তু তারা জিজ্ঞেস করেন জাহান্নাম কোথায় হবে, তাহলে রসুল্লাহ বলেন যে জাহান্নাম ওইখানেই হবে, কিন্তু তোমরা বোঝো না। তো সেসব কথা যা কোরআন স্পষ্টভাবে বর্ণনা করছে এগুলোকে বাহ্যিক অর্থে নেবে না, এগুলো এমন কথা যা তোমাদের পঞ্চেন্দ্রিয়ের ঊর্ধ্বের বিষয়। এমন বিশ্বজগতের কথা হচ্ছে যার ডাইমেনশন ভিন্ন, তাই তোমরা তা ভাবতেও পারো না। যেভাবে আমি বলেছি যে অন্ধকে একশোবারও যদি বোঝান যে সাদা এবং কালোর পার্থক্য কী, সে বুঝবে না। সারা জীবন বক্তৃতা করুন, সে বুঝবে না। অথচ অনেক বুদ্ধিমান অন্ধরাও রয়েছে। আশ্চর্য হতে হয় তাদের বুদ্ধি, তাদের মেধা, তাদের স্মৃতিশক্তির প্রখরতা এবং দৃঢ়তার বিষয়ে। কিন্তু আল্লাহ তাআলা যেই বৈশিষ্ট্য তাদের মাঝে সৃষ্টি করেনি তা বান্দার শক্তি এবং ধারণার নিয়ন্ত্রণের বাইরে। তাই সেখানে এমন আরও কিছু ইন্দ্রিয় আল্লাহ তাআলা দেবেন যার ফলে সত্তার বা অস্তিত্বের যে ধারণা সেটি বদলে যাবে। কিন্তু এ কথার উপর ইমান আবশ্যক যে আইন্দা রব্বিহিম ইউরজাকুন, তারা জীবিত, এই অর্থে যে তারা চেতনা লাভ করেছেন, তাদের প্রভু দরবারে তাদেরকে রিজিক দেওয়া হয়। বা এখন থাকলো অন্য বিষয় যে কোরআনের আয়াত থেকে এই যে প্রমাণিত যে মৃতরা কবর ভেদ করে বের হবেন, হবে এটি তখন হবে যখন সিংহায় শেষের দিকে ফুৎকার দেওয়া হবে। আর কোরআন এটিও বলে তারা যখন উত্থিত হবে তখন তারা মনে করবে যে আমরা একদিন বা দিনের কিছু অংশ ছিলাম। এরপর তাদের পারস্পরিক সংলাপও কোরআন সংরক্ষণ করেছে, তাদের সংলাপ থেকে কথা থেকে এটি প্রতিফলিত হবে। তারা যে জিজ্ঞেস করবে যে তোমরা কতদিন পৃথিবীতে ছিলে, কেউ 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 বলবে কয়েকদিন, বা কেউ কেউ বলবে দিন বা দিনের কিছু অংশ। এ ধারণাও সঠিক না, বরং এরও কম অংশ ছিল। আল্লাহ ভালো জানেন যে তারা কতদিন সেখানে ছিল। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে এগুলো উল্লেখ করেছেন। অতএব শহীদদের হঠাৎ করে জীবিত হয়ে এদের তাদের কাছে কিছু চাওয়ার পর তাদের পক্ষ থেকে এদেরকে দেয়া এটি সম্পূর্ণ স্ববিরোধী কথাবার্তা। এ বিষয় সম্পর্কে কোনো কোনো প্রশ্নোত্তর অধিবেশনে বিস্তারিত আলোকপাত করেছি, কিন্তু এই আয়াতের প্রেক্ষাপটে সংক্ষেপে আবার বলছি যে কোরআন পাঠে যা যে বিষয় আমার সামনে প্রতিভাত হয়েছে সে বিষয়টি আরও কিছু আয়াতের আয়াত থেকে বোঝা যায়। আল্লাহ তাআলা বলছে ওমা খালাকুকুম ওয়ালা বাসুকুম ইল্লা কানাফসিম ওয়াহিদা, তোমাদের সৃষ্টি এবং তোমাদের উত্থান বা পুনর্জীবিত হওয়া এ দৃষ্টান্ত এমনই যেভাবে একটা নফস একটা প্রাণ এক ব্যক্তির জন্ম হয়ে থাকে বা সৃষ্টি হয়ে থাকে। এই এক এক নফস নফসের সৃষ্টি নিয়ে চিন্তা করো, এটি নিয়ে চিন্তা করলে চেতনার বিভিন্ন স্তর আমাদের সামনে আসে। এই স্তর অনুসারে চেতনা বা সেন্সের এত স্তর রয়েছে যে এক স্তর থেকে এক লেভেল থেকে চেতনার ন্যূনতম স্তরের দিকে যদি তাকানো হয় সেখানে সাবকনশিয়াস বা অবচেতন অবস্থা সামনে আসে। নিচের স্তর থেকে উপরের স্তরের দিকে যদি তাকানো হয় যে দ্রষ্টা সে বুঝেই না যে চেতনা কাকে বলে। এক নফস সৃষ্টির বিষয় নিয়ে চিন্তা করুন, পুরো বিষয় স্পষ্ট হয়ে যাবে। এক নফস বা নফসে ওয়াহেদা কীভাবে সৃষ্টি হয় সেটি এইভাবে যে এক মায়ের গর্ভে পিতামাতার শুক্রাণু ডিম্বাণুর একত্রিত হওয়ার ফলে, নিষিক্ত হওয়ার ফলে জীবনের একটা রূপ সামনে আসে। জীবনের সেই রূপে সেই বাচ্চার চেহারা আকৃতি এবং সৃষ্টি, যে বাচ্চা বড় হচ্ছে সে চিৎকার করে হাত পা মেরে কাঁদতে কাঁদতে পৃথিবীতে আসে। এই দুই অবস্থার ভিতর বিরাট পার্থক্য, এত পার্থক্য যে মানুষ যতই চিন্তা করুক না কেন সে বুঝতেই পারে না যে এত বড় পরিবর্তন কীভাবে হলো। অর্থাৎ সেই তুচ্ছ বিন্দু ডিম্বাণু আর শুক্রাণু, এমন বিন্দু যে শুক্রাণু অণুবীক্ষণ যন্ত্র দেখা যায় না, তা থেকে সেই শিশুর জন্ম হয়েছে যার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু সামিয়াম বাসীরা, হঠাৎ করে সে শ্রোতা এবং দ্রষ্টা এক সত্তায় রূপ নিয়েছে। এই দুইয়ের মাঝে শুক্রাণু ডিম্বাণু এবং বাচ্চার মাঝে দেখুন পার্থক্য কত বেশি। তা সত্ত্বেও এটি সত্য এবং নিশ্চিত আর সুনিশ্চিত কথা যে সেই প্রারম্ভিক জিনিসেই এই চূড়ান্ত একটা কনক্লুশনে পৌঁছেছে।
এক শিশুর দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, সূচনাতে যেই জিনিস ছিল সেই জিনিসের কোনো চেতনাই ছিল না শিশুর মোকাবেলায়, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তাহলে মায়ের পেটে যেই জিনিস লালিত পালিত হচ্ছে সেই প্রতিটি মুহূর্ত একটা এক সচেতনতার স্তর, কোনো না কোনো প্রকার সচেতনতা সেখানে ছিল, যা যা প্রতিক্রিয়া দেখায় প্রতিটি কথা যা মায়ের উপর অতিবাহিত হয়, প্রতিটি পরিস্থিতি যা মায়ের ভিতর যা মা সম্মুখীন হন, তার রক্তে যে পরিবর্তন আসে মায়ের, সেটি তার প্রভাব বাচ্চার ভিতরও দেখা যায় এবং বাচ্চা সে প্রতিক্রিয়াও ব্যক্ত করে। এই চেতনা ক্রমশ বৃদ্ধি পায়। চেতনার যদি কোনো বীজ না থাকে উন্নতি হওয়া সম্ভব নয়, মৃত্যু কোনোভাবে চেতনায় রূপ নিতে পারে না। এখানে সূচনা হয়েছে চেতনার মাধ্যমে, আর সেই চেতনা ক্রমশ বৃদ্ধি পায়, আর এতটা বৃদ্ধি পায় যে বাচ্চার তখনও জন্ম হয়নি, জন্মের কয়েক মাস বাকি, মা যেই রাগ মা যখন রাগ করে তখন বাচ্চা বা মায়ের পেটে শিশু প্রতিক্রিয়া দেখায়, চিৎকার বা কোনো ভয়ের বিষয় থাকলে বাচ্চা হাত পা মারে এবং ব্যতিব্যস্ততা প্রকাশ করে। শান্তিপূর্ণ কথা যদি মা শোনেন, ভালোবাসা স্নেহের কথা মা যদি শোনেন, শিশু খুবই সুন্দর প্রতিক্রিয়া দেখায়, সে প্রশান্তি পায়, প্রশান্তি লাভ করে, সে রিল্যাক্সড বোধ করে। এইগুলো বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে এই চিত্র অঙ্কন করা হয়েছে, এগুলো কাল্পনিক কোনো কথা নয়, এ সম্পর্কে গভীর গবেষণা হয়েছে। এমনকি বিজ্ঞানীরা বলে যে কোনো কোনো মা যারা পূর্বে নিজেদের পেটে হাত বোলাতো, বাচ্চাদের সাথে কথা বলতো, মানুষ এমন মায়েদেরকে পাগল বা উম্মাদ বলতো, কিন্তু এখন এটি প্রমাণিত সত্য যে এর অবশ্যই প্রভাব পড়ে ভ্রূণের উপর, বাচ্চার উপর। তাই পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, স্বামী স্ত্রীকে ঝগড়া করা উচিত না, নিজের মাঝে নোংরা চিন্তাধারা থেকে বিরত থাকা উচিত, বাজে কথাবার্তা থেকে বিরত থাকা উচিত, জন্মের পূর্বেই তরবিয়ত শুরু করা উচিত। কিন্তু পার্থক্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে চেতনা অবশ্যই আছে, থাকে ভ্রূণের ভিতর, কিন্তু পরের কথা যা প্রণিধানযোগ্য এবং সূক্ষ্ম একটি কথা, আল্লাহ তাআলা আমাদের নতুন সৃষ্টির উদাহরণ দিয়েছেন বাচ্চার মাধ্যমে, আর এটি বুঝিয়েছেন যে যদি তুমি চেতনা বা কনশাসনেস মনে করছো, পুরো জাগ্রত কনশাসনেস হলেও পরের জগতে যেই চেতনা বা কনশাসনেস তোমরা লাভ করবে তার অবস্থা তেমনই, যেভাবে ভ্রূণের যে প্রথম কনশাসনেস বা চেতনা ছিল, প্রারম্ভিক কনশাসনেস যা ভ্রূণের ভিতর ছিল, এর সাথে বাচ্চার জন্মের পর যেই কনশাসনেস হয় যেটাকে সামিয়াম বাসিরা বলা হয়েছে, এই দুইয়ের ভিতর যে পার্থক্য থাকে এটিকেও আল্লাহ তাআলা এক ধরনের কনশাসনেস বা চেতনা বলছেন। তখন মৃত্যুর পর যে জীবনের সূচনা হবে, তোমাদের দৃষ্টিকোণ থেকে তোমরা অনুভব করো যে তোমরা সেখানে উপস্থিত আছো, সেই চেতনা যদি না থাকে সেই কথাগুলোর কোনো অর্থই নেই, যাতে আজ কবরের শাস্তি বা জান্নাতের দিকে জানালা খোলার কথা শোনা যায়। যদি চেতনাই বা কনশাসনেস না থাকে, যে সেভাবেই লাশ হয়ে থাকে যেভাবে ধারণা করা হয়, তাহলে কোনো কিছু সেই অনুভবই করতে পারবে না। তাহলে জান্নাতকে উপভোগ করা বা জাহান্নামের শাস্তির কষ্ট পাওয়া এটি কীভাবে সম্ভব হতে পারে? তাই যে পুনরুত্থান, দ্বিতীয়বার যে পুনরুত্থান, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষ যে চেতনা ফিরে পাবে, কনশাসনেস লাভ করবে, তার এই কনশাসনেসের সাথে কোনো তুলনাই করা যায় না মৃত্যু। এটি এমনই পার্থক্য যেভাবে এক মৃত ব্যক্তির জীবিত হলে যে পার্থক্য সৃষ্টি হয়, তেমনই যেভাবে বাচ্চা দুনিয়াতে আসলে কাঁদে, মানুষ তাকে কোলে নেয় সেই অবস্থা, আর প্রথম দিন যখন মা অন্তঃসত্ত্বা হন, এই দুই অবস্থার ভিতর বাচ্চার যদি তুলনা করেন তাহলে এটি কি তুলনা করা সম্ভব কোনোভাবে? প্রথম দিনের যে অন্তঃসত্ত্বা হওয়া এর সাথে বাচ্চার কি তুলনা হতে পারে? তাই কিয়ামত দিবসে পুনরুত্থিত হওয়া আর এই নতুন কনশাসনেস বা চেতনা নিয়ে পুনরুত্থিত হওয়ার দিকে কোরআন ইশারা করে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে বসরুকাল ইয়াউমা হাদিদ, এমন ব্যক্তি যাকে শাস্তি দেয়া হবে তাকে সম্বোধন করে বলা হবে যে দেখো তোমার দৃষ্টিশক্তিকে প্রখর প্রখর করে দেয়া হয়েছে,
এটি এক প্রকার জটিলতা যা দূর করা আবশ্যক। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, মান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতে আমা, যে পৃথিবীতে অন্ধ সে তাকে সে পরকালেও অন্ধ উত্থিত হবে। অন্যত্র বলেন যে তুমি কি করছিলে পৃথিবীতে, এটি এখন দেখো। বাসারুকলি ইয়ামা হাদিদ, আজকে তোমার দৃষ্টিশক্তিকে অনেক প্রখর করে দেওয়া হয়েছে, পূর্বে যা তোমার চোখে পড়তো না এখন তুমি তা দেখো, আর তুমি এখন এর কষ্ট অনুভব করতে পারবে। দুটো কথার মাঝেও বিরোধ দেখা যায়। বাহ্যত মৃত্যুর পরের কথাগুলো কোরআন এভাবে বর্ণনা করেছে, একটা আঙ্গিকের উপর আলোকপাত করে। মানুষ ভুলবশত অন্য অর্থ নেয়, অন্য বিষয়ের উপর যখন আলোকপাত করা হয় তখন অন্য বিষয়ের সামনে আসে। অন্ধ যখন বলা হয় এর অর্থ হলো আধ্যাত্মিক স্বাদকে অনুভব না করা, এটি এক প্রকার অন্ধত্ব। সেই সকল আধ্যাত্মিক স্বাদ যা দেখার সাথে সম্পর্কযুক্ত, আল্লাহ তাআলার পবিত্র সত্তা, তার গুণাবলী এবং প্রকৃত জান্নাতের সাথে সম্পর্ক, সেই সেই এই বিষয়গুলোতে কোনো ব্যক্তি যদি পৃথিবীতে অন্ধ থাকে তাহলে পরকালে সে অন্ধই উত্থিত হবে। আল্লাহর দর্শন, আল্লাহর বিকাশ, আল্লাহর সত্তার সামনে আসা তার জন্য কোনো আনন্দের কারণ হয় না। কিন্তু তার নোংরা বিষয়ে দেখার সম্পর্ক আছে, এই পৃথিবীতেও সে দেখতো, এমন অন্ধ তো ছিল না যে নিজের নোংরা কাজকর্ম তার চোখে পড়তো না। ভালো বিষয়াদি দেখা তাদের জন্য সম্ভব নয়, নোংরা বিষয়াদি দেখার ক্ষেত্রে তার দৃষ্টি আরও প্রখর হয়ে যাবে এবং এর জন্য সে দুঃখ পাবে, কষ্ট অনুভব করবে। নেক বিষয়াদি দেখে সে কষ্ট পাবে, কেননা সেই সমস্ত বিষয়াদিতে সে আনন্দ পাওয়ার সামর্থ্য রাখে না। অন্ধ হওয়ার অর্থ হলো পৃথিবীতে আধ্যাত্মিক দৃষ্টিকে কাজে লাগানো, এখানে যদি এই শক্তিকে কাজে লাগানোর সামর্থ্য না রাখে আর পরকালে মৃত্যুর পরও সেই সামর্থ্য, সেই যোগ্যতা শূন্য অবস্থায় উত্থিত হওয়া বোঝায়। দৃষ্টির প্রখরতা যতটুকু সম্পর্ক আছে আজাবের ক্ষেত্রে বা শাস্তির ক্ষেত্রে, যে সমস্ত বিষয়াদি যা সে পূর্বে দেখত না সেগুলো যখন সেখানে দেখবে, এর ফলে তার আজাব বা শাস্তি বা কষ্ট বৃদ্ধি পাবে। সেগুলো যদি ভালো হয়, এগুলোর ভালো হওয়ার দিক যখন সামনে আসবে কষ্ট বেড়ে যাবে, এই অর্থে সে অন্ধ নয়। তাই এটি কোনো বিরোধ নয়, বরং দুটো ভিন্ন অবস্থা এখানে বর্ণিত হচ্ছে। হুজুরের পা অবশ হয়ে গেছে, ডক্টর নাসিম রহমতুল্লাহ সাহেব সেখান থেকে ফ্যাক্স পাঠিয়েছেন আমেরিকা থেকে। পা অবশ হওয়ার চিকিৎসা হলো হেলান দেয়া, আর ফলে রক্তচাপ কমে যায়। হুজুর বলছেন যে তা করে দেখি। বসরকাল ইয়ামা হাদিদ এই আয়াতটা বের করতে বলেছেন। নজর বলছেন যে পটভূমিতে সেই আয়াতে নাজেল হয়েছে সেটি আমি জানতে চাই। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ের উপর বিশদভাবে আলোকপাত করেছেন। মালিক গোলাম ফরিদ সাহেবের নোটে হয়তো এটি থাকবে, আমি দেখিনি এই আয়াতের তাফসিরে কি লিখেছেন। 5 ভলিউম কমেন্ট্রিতে কি বলেছেন তা দেখুন। এরা তার দৃষ্টিতে আমরা নাকি বাহ্যিকতার পূজারী, বাহ্যিক অর্থ করি, এই কথা বলছেন মীর আহমদ আলী সাহেব। হযরত মুসলিমত বলেন যে এখানে জাতিগত জীবনের জীবন নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ তাহসাবান কোতাল উপসাবিল্লাহ মোয়াতান, বলা হচ্ছে শহীদদের কারণে জাতি জীবিত থাকে। যারা এই পৃথিবীতেই মৃতবোধ হয়ে থাকে তারা নিজেরাও চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়, তাদের জাতিও নিশ্চিহ্ন হয়ে যায় যদি এই প্রবণতা জাতির ভিতরে থাকে। কিন্তু যারা মহান উদ্দেশ্যে প্রাণ হারায় তাদের নাম চিরতরে জীবিত থাকে, তাদের বরকত এবং কল্যাণও চিরস্থায়ী হয়ে থাকে। তারা নিজেদের পিছনে যাদেরকে রেখে যান তারা যে নেমতের ভিতরে থাকে সেইগুলো দেখে জীবন লাভ জীবিত হয়ে যায়। আর এই কারণে খালফ
সব সংক্রান্ত আয়াতের অনুবাদ তিনি শহীদদের অর্থে অনুবাদ করেন, বরং এর অর্থ হলো পিছনে যারা থাকে তারা শহীদ হোক বা না হোক তাদের কথা বোঝানো হয়েছে। খালফ শব্দের তাফসির মুসলিম ওদেরটি করেছেন তার নোটসে। তিনি বলছেন যে এর অর্থ হলো শহীদেরা দুটো শুভ সংবাদ পান, একটি শুভ সংবাদ সেটি যে যাতে তারা নিজেরা আনন্দ পান, তারা উপভোগ করেন, তাদের চেতনা এই পৃথিবীর চেতনা থেকে কম হবে না। সেই চূড়ান্ত চেতনা যার কথা আমি বলছি, সেই চূড়ান্ত চেতনা তো অনেক পরে আসবে যখন পুনরুত্থান হবে। সেই চেতনা যখন লাভ হবে তখন তারা পেছনের দিকে যখন তাকাবেন তখন এমন মনে হবে যেন এ পৃথিবীর পুরো বয়স ছিল একদিন, বরং আরও কম, কয়েক ঘন্টার জীবন মনে হবে বা কয়েক মুহূর্তের জীবন মনে হবে। সেই চেতনার কারণে এমনটি মনে হবে। এর মাধ্যমে আজ এবং সেই সময়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটি চিহ্নিত হয়। আপনাদের জীবনের পুরনো কথাকে স্মরণ করুন, অতীত জীবনের উপর দৃষ্টিপাত করুন, যত দূরবর্তী কথা হবে ততই ওয়াক সময়ের সংক্ষিপ্ত মনে হবে। আমাদের স্মৃতিশক্তিও সেই সময় সম্পর্কে সংকুচিত হতে থাকে। শৈশবের জীবনে তো সুখের আমাদের সন্তান সন্ততি আমাদের সামনে সেই জীবন অতিবাহিত করছেন, কিন্তু এরা যখন বড় হবে তারা শৈশবের গুটিগত কথাই হয়তো মনে রাখবে, পুরো সময় যেন এইভাবে নিমেষেই কেটে গেছে এমন মনে হবে। আল্লাহ তাআলা বলেন যে এগুলো এত পরের বিষয় যে তারা অতীতের জীবনের প্রতি যখন তাকাবে এই পৃথিবীতে তারা যে জীবন অতিবাহিত করেছে এর উপর যখন দৃষ্টিপাত করবে সেই সময় তাদের কাছে এত সংক্ষিপ্ত মনে হবে, যেভাবে অনেক দূরের নক্ষত্র খুবই ক্ষুদ্র দেখা যায় দূর এখান থেকে। এগুলো দূরত্বের কথা, সেটি যুগের দূরত্ব হোক বা স্থানের দূরত্ব হোক না কেন, কোনো জিনিস যত দূরে থাকে ততই ক্ষুদ্র মনে হয়। শহীদদের সম্পর্কেও এই বিষয়টা সামনে রেখে আমি এখন হজরত মুসলেহমদের বর্ণিত তফসিরের দিকে যাব। তিনি বলছেন জাতিগত জীবন শহীদদের জীবনের সাথে সম্পর্কযুক্ত এবং সম্পৃক্ত। তারা কেবল একটি শুভ সংবাদ পান না বরং দ্বিতীয় শুভ সংবাদও তারা লাভ করেন। আল্লাহ তাআলা তাদেরকে এটিও বলেন যে তোমাদের কারণে তোমাদের পশ্চাতে যারা আছে তাদের ভীতি দূর করা হয়েছে, তোমাদের কারণে তোমাদের পিছনে যারা আছে তারা প্রশান্তি লাভ করেছে। যদি সত্যের জন্য এই সমস্ত শহীদরা প্রাণ বিসর্জন না দিতেন তাহলে তারা পেছনে যাদেরকে রেখে এসেছেন তাদের জন্য কোনো নিরাপত্তার নিশ্চয়তা ছিল না, পৃথিবী থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হতো। অর্থাৎ তাদের জীবনের যে কল্যাণ সেটি মহান এক কল্যাণ যা তারাও পাচ্ছে, আর তারাও পাচ্ছে যারা তাদের পিছনে রয়ে গেছে, তাদের কারণেই পিছনে যারা আছে তারা জীবিত। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গভীর এবং সূক্ষ্ম অর্থ এটি, যেদিকে হযরত মুসলিম ও দৃষ্টি আকর্ষণ করেছেন। এটি এমন এক রহস্য যার সম্পর্ক সকল জাতির জীবনের সাথে, শুধু ধর্মীয় পটভূমিতেই না বরং জাগতিক পটভূমিতেও জাতিগত জীবনের রহস্য এতে নিহিত। যারা জীবিত তারা যেন তাদের জন্য নিজের জীবন উৎসর্গ করে যারা তাদের পেছনে রয়ে গেছে। তারা বাহ্যত কোনো প্রতিদান পায় না, কিন্তু পুণ্যবানরা এই দুনিয়াতেই আজর পায় ফির দুনিয়া হাসানা, তারা অবশ্যই লাভ করেন। তাদের নামও জীবিত থাকে, তাদের কোরবানির কল্যাণে তাদের পশ্চাতে যারা আছে তারা জীবন লাভ করে, এই কথা সঠিক। কিন্তু মোমেন পারলৌকিক পুরস্কারও পাবে। তাই দুইবার এই শুভ সংবাদের কথা আছে, একবার তাদের নিজেদের জন্য, দ্বিতীয়বার তাদের পশ্চাতে যারা আছে তাদের জন্য। হুজুর একটি আয়াত খুঁজে বের করতে বলেছেন, লাকাত কুনতা ফি গাফলাতিন আন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আল্লাহ তাআলা সে ব্যক্তিকে বলবেন, তাকে শাস্তি দেওয়া হবে, তার কথা বলা হচ্ছে,
پہلے تو ہمارے قرآن کریم میں انگریزی طرز پہ چلتا تھا اور ترجمہ بھی دائیں سے بائیں چلتا بائیں سے دائیں کی طرف اس میں وہ ہے جو اب ٹھیک ہے پھر مجھے سمجھ نہیں آ رہی تھی وہ بات کچھ بن نہیں رہی تھی اذ یتلقی المتلقیان عن الیمین و عن الشمال قعید جخن دوجن ریکارڈ کاری فرشتہ যারা প্রত্যেক মানুষের আমল নামা বা কর্ম নামা রেকর্ড করে আনিল ইয়ামিন ও আনিল শিমাল তার ডান এবং বাম উভয় দিক থেকে তার অর্থাৎ তার পুণ্য রেকর্ড করা হয় তার পাপও বাম দিকে রেকর্ড করা হয় তারা যখন কাজে নিয়োজিত সোচ্চার সচেতন বসে থাকবে মাই আলফেজমিন কলেন ইল্লা আলাইহি রাকিবুন আতীদ কোনো প্রাণ বা কোনো ব্যক্তি কোনো আত্মা যে যে কথাই বলুক না কেন তার উপর তার নিগরান থাকে ওয়াজা সাকরাতুল মওত বিল হাকে যালিকা মা কুনতা মিনহু তাহিদ এরপর মৃত্যুর অচেতনতা এসে যাবে মৃত্যুর অচেতনতা ছেয়ে যাবে আর এটি এটি সত্য কেউ এটিকে টলাতে পারবে না যালিকা মা কুনতা মিনহু তাহিদ এটি সেই বিষয় যা থেকে তুমি দূরে থাকার চেষ্টা করে যাকে তুমি এড়িয়ে চলতে তাহিদের অর্থ হলো ভয়ে কোনো কোনায় পৃথক হয়ে যাওয়া দূরত্ব রাখা কোনো কিছুর সাথে অনভেক্ষা বিসর দালেকা ইয়ামুল ওয়াইদ এখান থেকে সেই সুর বা সিংহে ফুৎকারের বিষয় আরম্ভ হচ্ছে সিংহে ফুৎকার দেওয়া হবে আর এটি সেই সতর্কবাণী যাতে খোদার শত্রুদের অর্থাৎ কাফেরদেরকে তাদের কর্মের শাস্তি দেওয়া হবে যার ওয়াদা দেওয়া হয়েছে ওয়াজাআত কুল্লু নাফসিন মাসাইকুম ওয়াশাহীদ প্রত্যেক ব্যক্তির সাথে তার সায়েক থাকবে অর্থাৎ যে তাকে পিছন থেকে হাঁকবে হেঁকে নেবে সেও আসবে শহীদ আর তার সাক্ষীও সাথে থাকবে পারলৌকিক যে চিত্র যেন পেছন থেকে হেঁকে নিয়ে যাওয়া হচ্ছে আর একই সাথে সাক্ষীও সাথে থাকবে লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ এই আয়াতের দিকে আমি ইঙ্গিত করছিলাম এ সম্পর্কে তুমি পূর্বে উদাসীনতার মাঝে পড়েছিলে ফাকাশাফনা আনকা গিতাকা আমরা তোমার চোখের পর্দা অপসারণ করেছি দূর করে দিয়েছি ও বাসারো কালিয়া মাহাদিদ আর তোমার দৃষ্টি আজ অতি প্রখর করে দেয়া হয়েছে আমি আমি বলছি যে মানকানাফি হাজিহি আমা ও আহফিল আখরাত আমা এই আয়াতের সাথে এর কোনো বিরোধ নেই বরং এর অর্থ হলো আধ্যাত্মিক আনন্দ এবং স্বাদ পাওয়া থেকে যেভাবে পৃথিবীতে অন্ধ একই আধ্যাত্মিক স্বাদ এবং আনন্দ থেকে পরকালেও অন্ধ থাকবে কিন্তু শাস্তির ক্ষেত্রে এই পৃথিবীতে শাস্ত্রের বিষয়ে তারা জানে না পুরোপুরি যে আমরা কি করছি আর সেই শাস্তির গভীরতার বিষয়ে উদাসীন এর ধরন প্রকৃতি সম্পর্কে তারা উদাসীন এমন লোকদের দৃষ্টি সেখানে প্রখর করে দেওয়া হবে এই ক্ষেত্রে তাদের দৃষ্টি প্রখর করে দেওয়া হবে চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে জাহান্নামকে জাহান্নাম হিসাবে দেখবে যদিও ইতোপূর্বে অস্পষ্ট এক ছাপ তাদের মাথায় ছিল যে জাহান্নাম আছে হয়তো থাকতে পারে নাও থাকতে পারে এটি এটি সেই পারলৌকিক বিষয় যে সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে বর্ণনা করা হয়েছে এগুলো একসাথে যে রেখে যদি বর্ণনা করা হয় মানুষ অনেক সময় মনে করে থাকে যে এটিতে কোনো বিরোধ বা কন্ট্রাডিকশন রয়েছে ফারেহিনা বেমা আতাহুমুল্লাহ ওয়ালাহুম ইয়াহজানুন তারা তাদের আত্মীয় স্বজন সম্পর্কে আনন্দিত এই জন্য যে তারা আত্মীয় স্বজন সম্পর্কে দেখবে তাদের কোনো ভয় নেই কোনো দুঃখ নেই মুসলিমদের অনুবাদ কিন্তু এই আয়াতের প্রেক্ষাপট থেকে এটি স্পষ্ট যে দ্বিতীয় অনুবাদও করা যেতে পারে তারা তাদের সম্পর্কে শুভ সংবাদ পায় যারা শহীদ হয়ে পড়ে তাদের সাথে মিলিত হবে মুসলিমদের তিনটি অনুবাদ পেশ করেছেন তিন ধরনের অনুবাদ পেশ করে একটি হলো তাদের পিছনে আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য তারা আনন্দিত যে তাদের মৃত্যুর পর তাদের সামনে সত্য স্পষ্ট হয়ে গেছে পিছনে যাদেরকে ছেড়েছে তাদের জন্য তারা দুঃখিত তারা উন্নতি করে মৃত্যুর পর তারা জানতে পেরেছে মুসলমানের ভবিষ্যতেও অনেক উন্নতি করবে খালফ বলতে সেই সব লোক
বা তাদের ভবিষ্যৎ প্রজন্ম মৃত্যুর পূর্বে এত স্পষ্টভাবে, এত পরিষ্কারভাবে তাদের শুভ পরিণামের কথা তারা জানত না। আত্মীয় স্বজনের শাহাদাতের পর শহীদদের আনন্দিত করার জন্য তাদের আত্মীয় স্বজনের পরবর্তী অবস্থা তাদের সামনে স্পষ্ট করে। এই বিষয়টি এমনই, যেভাবে কেউ দুঃখ ভারাক্রান্ত হলে তাকে আশ্বস্ত করার জন্য মানুষ ভালো বিষয়ের দিকে তার দৃষ্টি আকর্ষণ করে তাকে আশ্বস্ত করার জন্য। শহীদরা পিছনে আত্মীয় স্বজন রেখে এসেছেন, অনেক প্রিয়জন পিছনে রয়ে গেছে, তাদের তাদের কনসাসনেস যদি জাগ্রত করা হয় তাহলে তারা তাদের সম্পর্কে বুঝবেন, তাদেরকে আশ্বস্ত করা হবে আল্লাহর পক্ষ থেকে শহীদদের, তাদেরকে যাদেরকে রেখে এসেছে পিছনে তারা খোদার নিরাপত্তার মাঝে রয়েছে, খোদা তাদের নিগরান এবং তত্ত্বাবধায়ক। এই বিষয়টি হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের প্রশ্নের উত্তর মনে হয়, যেন হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রসুল করিম সাল্লাহ ইসলামের কাছে এই নিবেদন করেছেন যে হে আল্লাহ রসুল, সেই শহীদ তার নিজের পশ্চাতে অনেক সন্তান সন্ততি রেখে এসেছে আর অনেক ঋণ রেখে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে শুভ সংবাদ দিয়েছেন সেই শুভ সংবাদ ছাড়াও কোরআন আরও কিছু কথা এই ক্ষেত্রে বর্ণনা করেছে। আর কোরআন এটি বর্ণনা করেছে যে তোমরা যে ভাবছ যে পিছনে যারা রয়ে গেছে তাদের দেখাশোনা কে করবে, তাদের খবরাখবর রাখবেন আল্লাহ তাআলা, আর যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ তাআলা আশ্বস্ত করেছেন, তাদের আনন্দিত যে আমাদের পর তাদের অবস্থা আমাদের উপস্থিতিতে যেমন ছিল তার চেয়ে এখন অনেক ভালো, অনেক ভালো হবে। এটি সেই সত্য কথা, এটি সেই সত্য বিষয়ে যার সম্পর্ক ব্যক্তিগত এবং পারিবারিক গণ্ডির সাথেও রয়েছে আর বৃহত্তর জাতিগত গণ্ডি বা পরিধির সাথেও রয়েছে। এমন মানুষ যারা পিছনে শহীদ যারা যাদেরকে পিছনে রেখেছে তারা সত্যি যদি আল্লাহর খাতিরে শহীদ হয়ে থাকেন তাহলে তাদের পরিবারের উপর অনেক ফজল এবং কৃপা বর্ষিত। আমাদের শহীদদেরকে আমরা দেখি তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন কত উন্নতি করেছে দেখে মানুষ আশ্চর্য হয়। সেসব শহীদের এমন অনেক আত্মীয় স্বজন আছেন যাদের অনেকেই জানে যে এই কল্যাণ রাজি আমাদের বুজরুকদের কোরবানিরই বরকত যে আমরা খাচ্ছি। এই সম্পর্কে যখনই কথা হয় এমন লোকদের সাথে পত্র বিনিময় হয় সবসময় তারা এই জাগ্রত সচেতনতা নিয়ে খোদা দরবারের কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের শহীদদের জন্য দোয়া করে যাদের কোরবানির ফল তারা খাচ্ছেন। হযরত সাহেব আব্দুল লতিফ শহীদ রাজিয়াল্লাহু তাআলা আনহু কেন তার আত্মীয় স্বজন তার পরিবারের বেশিরভাগ সদস্যের সাথে আমার পত্র বিনিময় হয়, যোগাযোগও রয়েছে, তাদের মাঝে গভীর এই চেতনা গভীরভাবে বদ্ধমূল রয়েছে। তারা বলেন যত বরকত আমরা লাভ করছি শাহাদাতেরই বরকত। এই আয়াতে কথাই বলছে যে সেসব শহীদের জীবনের কথা বলছো, তারা তো পিছনে যারা রয়েছে তাদেরকে জীবিত করে গেছে, যারা তো জীবিতই তাদের আল্লাহ তাআলা তাদেরকে অবহিত করেছে শহীদদেরকে, যে তোমার বরকত এবং কল্যাণে তোমার পিছনে যাদেরকে রেখে এসেছে তারা লাভ করবে, পূর্বের চেয়ে অনেক ভালো অবস্থায় থাকবে, তাই তাদের সম্পর্কে তোমরা দুঃখিত হয়ো না হে শহীদগণ। জাতিগত দৃষ্টিকোণ থেকে এভাবে যে জাতিও শাহাদতের ফল উপভোগ করে, ইসলাম যেসব উন্নতি করেছে, ইসলাম যত উন্নতি করেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর যে দ্রুত উন্নতি হয়েছে ইসলামের, কতক নির্বোধ মনে করে যে পরের যে যুদ্ধ হয়েছে সেইগুলো অনেক ভালো কৌশলগত যুদ্ধ হয়েছে, এই এই কারণে বিজয় এসেছে। অথচ আয়াত বলছে এটি সেইসব জীবিত লোকের কল্যাণ যারা আল্লাহ দরবারে মোহাম্মদ রাসূলের যুগে আল্লাহ দরবারে চলে গেছেন, নিজেদের জীবন দিয়ে তারা জাতিকে জীবিত করেছেন আর সেই জীবনের রিজেক তারা সেখানে লাভ করে, আর পৃথিবীতে তারা যাদেরকে পেছনে রেখে গেছেন তারাও লাভ করে এবং পায়। জাতিগতভাবেও জীবনের রহস্য এতেই নিহিত। এ প্রেক্ষাপটে শহীদদের খেয়াল রাখা, তাদের পরিবারের খেয়াল রাখা, দেখাশোনা করা জামাতি দৃষ্টিকোণ থেকে খেয়াল রাখা আবশ্যক, কেননা আল্লাহ তাআলা বলছেন যে আমি এর জন্য দায়ী। তো সেক্ষেত্রে আল্লাহর জামাতও দায়ী শহীদের পরিবারের দেখাশোনার জন্য। জামাতের জন্য আবশ্যক হলো পিছনে তার যাদেরকে তারা রেখেছেন তাদের খেয়াল রাখা, দেখাশোনা করা, কিন্তু অনেক ক্ষেত্রে কষ্টদায়ক অভিজ্ঞতাও সামনে আসে এই বিষয়ে। জামাতের অবস্থান এটি, আর সর্বাত্মক চেষ্টা করে জামাত, এমনকি আহমদী ছাড়াও
যখন আমরা এটি দেখি যে কেউ নেক কাজের কারণে শহীদ হয়েছে বা আল্লাহর খাতিরে মারা গেছে, যখন এটি কারো সম্পর্কে সামনে আসে আর তারা যদি নিরুপায় হয়েও মারা যায়, অর্থাৎ তাদের জন্য পালানোর কোনো উপায় নেই, বাধ্য হয়ে মরতে বাধ্য ছিল, এমন লোকদের আত্মীয় স্বজনের জামাত দেখাশোনা করে। অনেকেই এমন আছে যাদেরকে আলেমেরা উত্তেজিত করেছে, তাদেরকে প্রাণ দিতে প্ররোচিত করেছে। এমন ব্যক্তি যখন মারা যায় বা শহীদ হয়ে যায়, তাদের আত্মীয় স্বজনের খবরাখবর কেউ নেয়নি। জামাত আল্লাহ তাআলার ফজল এমন লোকদের কাছেও পৌঁছে। কাশ্মীরে জামাত যে সেবা করতে পারে তা এতটা। বোম্বাই এবং বিহারের দাঙ্গায়ও জামাত এমনটি করেছে। যদিও এর প্রতিদান উল্টো দেয়া হয়েছে, বোম্বাইতে যেখানে জামাত একা খেদমত করেছে, সেবা করেছে, এদের আত্মীয় স্বজনকে যখন জামাত গিয়ে জিজ্ঞেস করেছে, তারা বলেছে তোমরা কোথেকে এসো, যাদের নামে আমরা মারা গেলাম তারা তো জিজ্ঞেসই করেনি, তারা তো জানে না যে আমাদের কী অবস্থা। কিন্তু আমরা যখন ইয়মে তাবলীগ উদযাপন করলাম, মৌলভীরা উত্তেজিত হয়, আহমদীদেরকে অপহরণ করে এতটা মারা হয়েছে যে মৃতবোধ করে ছেড়ে দিয়েছে, আহমদীদেরকে আল্লাহ তাআলা পুনরায় তাদেরকে নতুন জীবন দিয়েছেন এই পৃথিবীতে, পরকালেও তারা ইনশাল্লাহ সে পুরস্কার তো পাবেই। আমি এটাই বলছি যে আমাদের এই কাজ শহীদদের দেখাশোনা মানুষের খাতিরে নয়, আমাদের অভিজ্ঞতা এটি, যেমনটি হয় কাশ্মীরে এদের যে ক্যাম্প রয়েছে সেদের তাদের ক্যাম্পে মৌলভীদের দৃষ্টি এড়িয়ে যথাসাধ্য আমরা সেখানে সেবা করছি, আর এমন স্থান থেকে তাদের সাহায্য করা হচ্ছে যে ইতিহাসে তার কোনো উল্লেখই পাওয়া যায় না, আর ইতিহাসে তা কখনো লেখা হবে না। মৌলভীদের দৃষ্টি এড়ানো এই জন্য নয় যে আমরা তাদেরকে ভয় করি, বরং এই জন্য এড়াই যে মৌলভীদের অনিষ্ট বা দুষ্কৃতি থেকে তাদেরকে বাঁচাতে চাই। এই ঘটনা বারবার ঘটেছে যে করাচিতে আমাদের মানব সেবামূলক হসপিটাল এমন দরিদ্র এলাকায় পৌঁছেছে যা ছিল মোবাইল হসপিটাল, যে গরিবদের দেখাশোনার কেউ ছিল না। জামাত যখন সেখানে খেদমতের কাজ আরম্ভ করে, তখন কয়েকদিনের ভিতর মৌলভীদের ভ্যান বাধা দেওয়ার জন্য এসে যায়, জামাতের বিরুদ্ধে উত্তেজনা ছড়ানোর জন্য সেখানে পৌঁছে। তারা বলছিল যে আমাদের সেবা করো, কিন্তু মৌলভীরা পরিস্থিতি এমন করে তুলেছে যে সরকার জামাতের সেবা বন্ধ করার করতে বাধ্য করেছে। তো মৌলভীদের ভয় মৌলভীর দুষ্কৃতি থেকে তাদের সাথীদের রক্ষা করার জন্য, নতুবা মৌলভীদের কোনো ভয় নেই, মৌলভী যাচ্ছে তাই করুক, আল্লাহ তাআলা আমাদের উন্নতি অবশ্যই দেবেন, আল্লাহ তাআলার কৃপার অনুগ্রহের পথ তো মৌলভী বন্ধ করতে পারে না। সাম্প্রতিক একটি দৃষ্টান্ত হুজুর দিচ্ছেন, বসনিয়ায় যে মানব সেবা করা হয়েছে তখনও আশঙ্কা ছিল যে এই প্রোগ্রামের কথা শুনতে মৌলভী সেই দিকে ছুটে যাবে আর কিছু না কিছু নৈরাজ্য সৃষ্টি করবেই। এক সপ্তাহ বা দশ দিন পূর্বের কথা, সেখান থেকে বিস্তারিত সংবাদ এসেছে যে আমাদের সেখানে যাওয়ার পর সেসব ক্যাম্প যেখানে কারো দৃষ্টি যেত না সেসব ক্যাম্পে অনেক সাহায্যকারী পৌঁছেছে, সৌদি আরবের পক্ষ থেকে কেউ অন্য কোনো দেশ থেকে এসেছে, তারা সেসব ক্যাম্পে গিয়ে পৌঁছে কারো রীতিমতো সাপ্তাহিক বৃত্তি এবং ভাতা তারা নির্ধারণ করে। এটি দেখে বসচিয়ানরা হাসা আরম্ভ করে, বসচিয়ানরাই আমাদেরকে সংবাদ দেয়। তারা বলে যে ভালোই হয়েছে, আহমদিরা যে সাহায্য নিয়ে এসেছে এই কারণে এরাও এদেরও মাথা কাজ করা আরম্ভ করেছে, আমাদেরকে তো কেউ জিজ্ঞেসই করতো না। কিন্তু আহমদীয়তের বিরুদ্ধে যখন তারা কথা আরম্ভ করে, তখন আহমদিরা কঠোর ভাষায় তাদেরকে উত্তর দেয়, তারা বলে সাহায্য যদি করতে হয় করো, কিন্তু তাদের আহমদের বিরুদ্ধে কোনো কথা আমরা শুনবো না, কারণ আমরা তাদেরকে সত্য মুসলমান হিসাবে দেখেছি, তোমাদের কথায় আমরা আমাদের চোখকে ধোকা দিতে পারি না, আমরা কিছু দেখেছি, তাই সাহায্য যদি করতে হয় করো, না করতে চাইলে তোমাদের ইচ্ছা, কিন্তু আহমদের বিরুদ্ধে কোনো কথা শোনার জন্য আমরা প্রস্তুত নই, এটিও একটি প্রতিক্রিয়া। কিন্তু পক্ষান্তরে কাশ্মীরে জামাত যে মানব সেবা করেছে, পাকিস্তানের আহমদিয়া করেছে, জামাতে আহমদিয়া বলা হচ্ছে, জামাতে আহমদিয়া একটা আন্তর্জাতিক জামাত, ভারতের জামাতের বিশ্বস্ততা দেশীয় স্বার্থের ক্ষেত্রে ভারতের সাথে থাকবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সব দেশের প্রতি বিশ্বস্ত থাকার নির্দেশ দিয়েছেন, ইসলামের আন্তর্জাতিক শিক্ষার এটি দাবি, এছাড়া এটি সম্ভব না। মুসলমান যেখানে থাকবে স্বদেশের প্রতি বিশ্বস্ত থাকবে,
এই দৃষ্টিকোণ থেকে কাশ্মীরে যে মানব সেবার কথা আমরা বলছি বা সেবা করছি, পাকিস্তানের সূচনার প্রথম যুগের কথা হচ্ছে পাকিস্তানি আহমদি হিসাবে জামাত সেখানে অনেক বড় মানব সেবামূলক কাজ করেছে। স্বাধীন কাশ্মীর আন্দোলন পরিচালনার জামাত আহমদিয়ার একটা স্থায়ী ইতিহাস, এখন সেই ইতিহাস ভিন্নভাবে লেখা হচ্ছে। কিন্তু চৌধুরী নূর আহমদ সাহেব কাশ্মীরের কাহিনী নামক গ্রন্থে অনেক সত্য বিষয়ে স্পষ্টভাবে তুলে ধরেছেন যেন ভবিষ্যতে কেউ ভুল না করে। এসব কিছু করার পর আমাদেরকে কি প্রতিদান দেওয়া হয়েছে? সেখানে দাঙ্গা সৃষ্টি করা হয়েছে, আহমদদের বাধা দেওয়া হয়েছে, জামাতকে দুর্নাম করার সকল চেষ্টা হয়েছে। যারা স্বাধীন ফোরকান ফোর্স নামে নিজেদের ছোট বড় যুবক বৃদ্ধ সবাইকে পাঠিয়েছে সাহায্যের জন্য, তাদের বিরুদ্ধে এই অপলাপ করা হয়েছে যে জামাতে আহমদিয়া নাকি কাশ্মীরের স্বাধীনতার বিরোধী, ফোরকান ফোর্সকে নাকি মুসলমানদের উপর হামলা করার জন্য বানানো হয়েছে। তো এই এই প্রতিদান আমরা পাই। কাশ্মীর মুভমেন্টের প্রতিদান কি পেয়েছি আমরা? সেখানে জামাতের বিরুদ্ধে এমন ঘৃণা ছড়ানো হয়েছে যে আল্লামা ইকবাল এখানে নেতৃত্ব দিয়েছে, আর আহরারিরা যখন খেদমতের সুযোগ ছিল তাদের মনে পড়েনি, কিন্তু ঘৃণা ছড়ানোর যখন সুযোগ আসে তারা কর্মক্ষেত্রে খুব ঝাঁপিয়ে পড়ে ঘৃণা ছড়ানোর কাজে। তা সত্ত্বেও জামাতে আহমদিয়া সকল এমন ক্ষেত্রে মানব সেবা করে থাকে যেভাবে বসনিয়া দৃষ্টান্ত দিল। আমরা এটা দেখি না যে মৌলবি কী করে বা কী করবে, যে কষ্ট দিতে চাও দাও, আমরা আমাদেরকে নেক কাজ থেকে কখনো তোমরা বিরত রাখতে পারবে না। এই কল্যাণমূলক কাজ এটি তোমাদের জীবনের জন্য, তোমাদের স্থায়িত্বের জন্য। আমরাও তো শহীদ হচ্ছি আর আজও আহমদীদের শহীদ করা হচ্ছে। তোমাদের জীবনের মূল্য আমরা দিচ্ছি আমাদের পক্ষ থেকে, অর্থাৎ তোমাদের হেফাজতের জন্য, আল্লাহর পথে তোমাদেরকে জীবিত রাখার জন্য জামাতে আহমদিয়াই সেই ফিরিয়ে দিচ্ছে। জামাতে আহমদিয়া নিজ রক্তের মাধ্যমে কোরবানি দিচ্ছে, ত্যাগ স্বীকার করছে। আমরা আশা করি আল্লাহ করুণা দৃষ্টিপাত করবেন আর এসব বরকত থেকে, কল্যাণ থেকে তোমরাও অংশ পাবে। ধর্মের কাটে যদি কল্যাণ লাভ না করো এই দুনিয়াতে অবশ্যই তোমরা লাভবান হবে, এটি কোনো কাল্পনিক কথা নয়। কাশ্মীরের সত্য ইতিহাসের ক্ষেত্রে এটি প্রমাণিত সত্য। আহমদিয়া মুসলিম জামাতের কোরবানির কল্যাণেই কারণে কাশ্মীরের ইতিহাসে বিপ্লব সৃষ্টি হয়েছে, সব জ্ঞানীরা জানে এবং লিখেছে। এটি এখন বিস্তারিত আলোচনা যাওয়ার প্রয়োজন নেই যে এই জামাতকে পরে আক্রমণের নির্যাতনের লক্ষ্যে পরিণত করা হয়েছে। তাদের কোরবানির বা ত্যাগের ফসলই ছিল যে সেখানে একটা নতুন বিপ্লব এসেছে, মুসলমানেরা অত্যাচারের রাজ থেকে মুক্তি লাভ করেছে। পাকিস্তান বা ভারতের প্রশ্ন নয় এটি। আহমদিরা যা করেছে ইসলামের খাতিরে করেছে, নির্যাতিত মুসলমানদের জন্য ত্যাগ স্বীকার করেছে, সত্যিকার অর্থে সেটি এক ধরনের জেহাদ ছিল। আজও মানবাধিকারের যতটুকু সম্পর্ক আছে, ভারতের মুসলমানদের যতটুকু সম্পর্ক আছে, তারা তাদের অধিকারের জন্য যদি জেহাদ করে এটি এটি দেশের প্রতি অবিশ্বস্ততা বলা যেতে পারে না। ভারত সরকার যা করুক, যা এর অর্থ যাই করুক, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি সত্যের জন্য, অধিকারের জন্য মানুষ যে চেষ্টা করে, সংগ্রাম করে, সাধনা করে, চেষ্টা করে, এর গণ্ডি বা পরিধি ভিন্ন ভিন্ন হতে পারে, রূপ বা আকৃতি ভিন্ন হতে পারে। যদি আইনের ভিতর থেকে সেই সংগ্রাম চেষ্টা সাধনা চেষ্টা বলা হয় সেটিকে দেশের বিরুদ্ধে বিদ্রোহ বলা যেতে পারে না। যদি আইনের গণ্ডি থেকে বেরিয়ে করা হয় তাহলে সেটি ফাসাদ হয়ে গণ্য হয়। এই কারণে হিজরতের নির্দেশ দেওয়া হয়েছে। তাই এর কথা ভালোভাবে বুঝতে হবে। হিজরতের নির্দেশ যে সমস্ত আয়াতে আমরা দেখি, হিজরত করাকে কেন আবশ্যক আখ্যা দেওয়া হয়েছে? দেশের ভিতর থেকে এটিও বলা যেতে পারত যে তোমরা তাকিয়া করো, অর্থাৎ সত্য গোপন করে ভিতরে থেকে ফাসাদ করো, নৈরাজ্য করো, বা তোমরা ধ্বংসাত্মক কার্যকলাপ করো। কোরআনের কোথাও এর অনুমতি নেই, কিন্তু বলা হয়েছে যদি সেখানে ধৈর্যের সাথে থাকতে পারো, ত্যাগ স্বীকার করো, ত্যাগ স্বীকার করে সেখানে অবস্থান করো, কিন্তু
আল্লাহ যেখানে রসুলকে হিজরতের নির্দেশ দেন, তোমাদের মাঝে যারাই হিজরত করতে পারে তাদের হিজরত করা উচিত। হিজরত করার পর তোমরা স্বাধীন, কিন্তু হিজরতের পরও অন্যায় করা যাবে না। সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে বৈধ প্রতিশোধ যা নিতে চাও নিতে পারো, এই অধিকার আছে। এ বিষয়টি বর্ণনা করছে এই জন্য যে দরস চলাকালে জার্মানি থেকে একটা চিঠি আমি পেয়েছি, যাতে ওহদের যুদ্ধের প্রেক্ষাপটে প্রশ্ন করা হয়েছে যে আপনি কথা বলেন না কেন, যে জেহাদ করো আর যুদ্ধ করো। কোরআন থেকে বোঝা যায় যে যাদের অধিকার পদদলিত করা হয় তাদেরকে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন হলো যুদ্ধের নির্দেশও আছে, আবার ধৈর্য ধারণের শিক্ষা রয়েছে, বিভিন্ন যুগ রয়েছে। উভয় নির্দেশের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করে দেখিয়েছেন। মক্কার যুগ ছিল 13 বছরের যুগ আর মদিনার যুগ হলো 10 বছরের যুগ। মক্কার যুগে আত্মরক্ষামূলক কোনো ব্যবস্থা নেওয়ার অনুমতি ছিল না, কিন্তু মদিনার যুগে শুধু আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, আগ্রাসী ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। আইনের গণ্ডি থেকে চুক্তির শর্তাবলীর ভিতর থেকে ব্যবস্থা নিয়েছেন, তো আপনারা তো সকল প্রকারের চুক্তিতে আবদ্ধ। পাকিস্তানে থাকা অবস্থায় পাকিস্তানের প্রতি বিশ্বস্ততা, পাকিস্তানের আইনের ভিতর জীবনযাপন করার কার্যত আপনারা চুক্তি করেছেন, কারণ আপনারা ইসলামের অনুসারী, এর বাইরে যেতে পারবেন না। যেই সমস্ত জাতি আপনাদেরকে আশ্রয় দেয় তাদের সাথে কার্যত আপনাদের একটা চুক্তি রয়েছে যে আমরা দেশের আইন ভঙ্গ করে কিছু করব না। তাই কোত্থেকে আপনারা পাল্টা ব্যবস্থা আরম্ভ করবেন? তাই পাল্টা যুদ্ধ বা জেহাদ করার ধারণাই অবান্তর। দ্বিতীয়ত থাকলেও এটি ইমামের কাজ অবস্থা অনুসারে সিদ্ধান্ত দেওয়ার যে কি ভালো বা কি কল্যাণকর। আমি রাবুয়া থেকে বের হওয়ার সময় যে নসিহত করেছিলাম রাবুয়া এবং পাকিস্তানের আহমদীদের, এখনও আমি দৃঢ়তার সাথে এর উপর প্রতিষ্ঠিত যে আমাদের জন্য এটি ধৈর্যের যুগ। আর এখানে কেবল মক্কার 13 বছরের ধৈর্যের যুগ নয় আহমদীয়তের ক্ষেত্রে, বরং 130 বছরের ক্ষেত্রে এটি প্রযোজ্য হতে পারে, অর্থাৎ 130 বছরও ধৈর্য ধারণ করতে হতে পারে। মসিমদের যুগ থেকে 130 বছর পর্যন্ত এই যুগ যেতে পারে, বরং আরও বেশিও হতে পারে। এর কারণ হলো আমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বৈশিষ্ট্যের সাথে বেশি সম্পর্ক রাখি যা হলো আহমদ। আর কোরআন থেকে বোঝা যায় যে এর সম্পর্ক মসিহিয়তের সাথে বেশি, মসুহিয়তের সাথে নয়। আর মসিহিয়ত বা ঈসা আলাইহিস সালামকে 300 বছর ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে, তাই 13 বছরের দৃষ্টিকোণ থেকে আপনি কথা বলতে পারবেন না। 13 বছরের ধৈর্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ যুগে দীর্ঘ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এটিভাবে দেওয়া হয়েছে দৃষ্টান্ত শেষ যুগের দিতে গিয়ে মসিহিয়ত বা ঈসা আলাইহিস সালামের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তোমার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, অর্থাৎ আহমদ এই মহিমার সাথে আবির্ভূত হবেন। সেই মহিমা হলো কোমল সুন্দর কুড়ি প্রস্ফুটিত হওয়া, শত্রু সেগুলোকে পদদলিত করা, কষ্ট দেয়া, তারপরও উন্নতি করা। এটি ধৈর্যের দৃষ্টান্ত। আর ধৈর্যের ফলে আল্লাহ তাআলার ফজল এবং কৃপারাজি নাজেল হওয়ার দৃষ্টান্ত। তাই এই যুগ দীর্ঘ হবে, কেননা মসিহিয়তের দ্বিতীয় দিক কষ্টে ধৈর্য ধারণ করে 1 শতাব্দীর পর 2 শতাব্দীতে প্রবেশ করা, এরপরও ধৈর্যকে ছেড়ে না দেয়া, ধৈর্য অবলম্বন করার শিক্ষা দেওয়া হয়েছে। তাই আমাদের ধৈর্যই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা যুদ্ধ করব। এটি অবশ্যই বরকত এবং কল্যাণমণ্ডিত হবে যত ধৈর্য ধারণ করব, তা কোরআনের শিক্ষার পরিপন্থী নয় বরং কোরআনের শিক্ষার সম্মত আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যৎবাণী সম্মত। এটি এরপর সেই হাদিসকেও দৃষ্টিপটে রাখুন, যাতে মসিহ বা ঈসার দ্বিতীয় আগমনের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে তিনি ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করার কথা ভাববেন মসিহ, তখন আল্লাহ তাআলা ওয়াহি করবেন যে আমরা দুটো এমন শক্তি সৃষ্টি করেছি যাদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো শক্তি কারণেই, তাই দোয়ার মাধ্যমে যুদ্ধ করো আর পাহাড়ের পাদদেশে
আশ্রয় নাও, পাহাড়ের দিকে যাও, এর অর্থ পূর্বে আমি বর্ণনা করেছি। অনেক নতুন শ্রোতা হয়তো আজকে শুনছেন, তাদেরকে বলছি যে ধৈর্যের দোয়ার সাথে গভীর সম্পর্ক আছে। দোয়ার প্রতি যেখানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, বাসনা এটি ব্যক্ত করা হয়েছে যে যুদ্ধ করে আমরা প্রাণ বিসর্জন দেব, তাই বলা হয়েছে শত্রুর জুলুম এবং অত্যাচারে তোমরা এত বেকুল যে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য তোমরা প্রস্তুত। তোমরা মনে করো যে আমরা সবকিছু উৎসর্গ করব, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে দোয়া করো। অর্থাৎ কষ্টের যুগ ছিল, সমস্যার যুগ ছিল, কোনো ওষুধ তো দিতে পারে না, দোয়া করতে বলছে। আর এই কথা বলে ব্যথা আরও বাড়িয়ে দিয়েছে, আমাদের ব্যথা এবং বেদনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তো এই যে ওয়াহি এই পঙ্ক্তির সাথে সম্পর্কযুক্ত মনে হয়, মসির অবস্থা এমন কষ্টকর হবে, ইসলামের খাতিরে প্রাণ সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যাবে। ফেরেশতা বলবে যে না, বিরত হও। আল্লাহ তাআলা বলছেন যে এটি যুদ্ধ করার জন্য নয়, দোয়ার মাধ্যমে মোকাবেলা করার সময়। তো এমন দোয়া যা এমন ব্যাকুলতার মাঝে করা হয়, সেটি ধৈর্যের দোয়া হয়ে থাকে, আর ধৈর্যের মাধ্যমে সেই দোয়া দৃঢ়তা লাভ করে। পাহাড় বলতে কি বোঝায়? আমি যেভাবে বলেছি যে কোরআন শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ওয়াহি অবতীর্ণ হয়েছে, সেই ওয়াহির মর্যাদা বর্ণনা করতে গিয়ে পাহাড়ের সাথে তুলনা করা হয়েছে। এমন ওয়াহি যা পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী হৃদয়ের উপর অবতীর্ণ হয়েছে। এই ওয়াহি যখন মুসা যখন এই ওয়াহি নাজেল করার অনুরোধ করেছেন, আল্লাহ তাআলা বলেন যে দেখো আমি পাহাড়ে এমন বিকাশ বা ম্যানিফেস্টেশন করব। এর অর্থ এই নয় যে শরীয়ত অবতীর্ণ হবে, কিন্তু শরীয়তের যে মাহাত্ম্য সেটি প্রকাশ করার উদ্দেশ্য ছিল। আল্লাহ বলছেন দেখো পাহাড় যদি নিজের জায়গায় অবিচল থাকে, তাহলে তুমি এই ওহির মাহাত্ম্য সহ্য করতে পারবে, কিন্তু পাহাড় যখন টুকরো টুকরো হয়ে যায় তখন মুসা বেহুশ হয়ে যান। এর পাহাড়ের দৃষ্টান্ত দেখছি, এর অর্থ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় সেই মহান পাহাড়ের চেয়েও মহান ছিল এবং বেশি দৃঢ়তা দৃঢ় হৃদয়ে ছিল, তাই সেই ওয়াহি যা সহ্য করার সামর্থ্য যোগ্যতা মুসারও ছিল না, যা সহ্য করার সামর্থ্য তুর পর্বতেরও ছিল না, তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে অবতীর্ণ হয়। আর পাহাড়গুলোর ভিতর সবচেয়ে দৃঢ় পাহাড় ছিল মোহাম্মদ রাসূলুল্লাহর হৃদয়। পাহাড়ের আশ্রয় আসো, এর অর্থ হলো সেই ওয়াহির আশ্রয় আসো যা হযরত মোহাম্মদ রাসূলুল্লাহর হৃদয়ে অবতীর্ণ হয়েছে। আর মোহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ভিতর আশ্রয় চাও, এখানে বসে দোয়ার যুদ্ধ আরম্ভ করো। এই হলো আমার উত্তর তাদের জন্য যারা ওহদের যুদ্ধের প্রেক্ষাপটে আমাকে লিখছে যে আপনিও জেহাদের ঘোষণা কেন দেন না, আর যে তরবারি হাতে নাও আর যুদ্ধ করো। আমি পুরো কারণ আপনাদের সামনে তুলে ধরেছি যে এর অনুমতি নেই। আমরা বিভিন্ন চুক্তি এবং অঙ্গীকার করেছি, কোরআনের আশ্রয়ে কীভাবে থাকবেন যদি কোরআনকে অবজ্ঞা করে যুদ্ধ আরম্ভ করেন। তাই ধৈর্যই, ধৈর্যের ভিতরে আমাদের মুক্তি নিহিত, আর ধৈর্যের সাথে দোয়া যা ধৈর্যের মাধ্যমে শক্তি পায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের পবিত্র আঁচলে আশ্রয় নেয়া, তার শরীয়ত এবং তার সুন্নতের আশ্রয় নেয়া, এছাড়া আমাদের জন্য মুক্তির আর কোনো রাস্তা নেই। এর উপর দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত হন। অতএব শাহাদাতের কথা হচ্ছে জাতিগত জীবন এসব শহীদদের কল্যাণে লাভ হয়, এই বিষয়টি অনেক ব্যাপক। এসব কথার বর্তমানে মীর সাহেব বলছে আহমদি মুফাসসিরেরা এখানে এসে চুপ হয়ে যায়। কেউ চুপ হয়নি, আমিও চুপ হইনি, আমার পূর্বেরও কেউ চুপ ছিল না, সবাই পরিষ্কারভাবে বিষয় বর্ণনা করেছে, এত মহিমার সাথে বর্ণনা করেছে, এত মহান অর্থ আহমদিরা এর তুলে ধরেছে যে এর পূর্বে তোমরা এটি ভাবতেও পারতে না। আসিরানে রাহেমুল্লাহ যেহেতু এক স্বীকার করছেন, সেই সম্পর্কেও কিছু বলতে হবে।
আবদুল্লাহ বিন জুবায়ের হুজুর বলেছিলেন, জাবের বিন আবদুল্লাহর কথা হচ্ছিল। আসলে কালও আমি তার সম্পর্কে কথা বলেছি, আবদুল্লাহ বিন জুবায়ের ভিন্ন এক সাহাবি যিনি গিরিপথে নিযুক্ত ছিলেন। অনেক সময় এই ধরনের সব ভুল হয়ে যায়, ভবিষ্যতেও যদি এমন ভুল হয় আমাকে মনে করাবেন, কৃত্রিমভাবে তাৎক্ষণিকভাবে বলুন, এগুলো জেনে শুনে কোনো ভুল করা হচ্ছে না, কিন্তু এগুলো যদি থাকতে দেওয়া হয় তাহলে এটি অন্যায়। যত দ্রুত সম্ভব ভুলবশত যেই শব্দ মুখ থেকে বেরিয়ে তার সংশোধন আবশ্যক। জাবের বিন আবদুল্লাহর পরিবর্তে আবদুল্লাহ বিন জুবায়ের আমি বলেছিলাম, মনে হয় হুজুর বলছেন যে আমাকে তখন কেন মনে করাননি, এখন এতক্ষণ লাগলো কেন, ভবিষ্যতে এ বিষয়ে কোনো ত্রুটি করবেন না। যেখানেই কোনো ভুল কথা মুখ থেকে বের হয় সংশোধন করানো এটি ভদ্রতার বা শালীনতার দাবি, এটি অভদ্রতা নয়। এই হলো জামাতের কুরবানি, উম্মতে মুহাম্মদিয়ার জন্য, সারা পৃথিবীতে আল্লাহর নামকে সমুন্নত করার জন্য আমরা সব কিছু জলাঞ্জলি দিচ্ছি, উৎসর্গ করছি। পক্ষান্তরে জামাতের সাথে পাকিস্তান সরকারের ব্যবহার দেখুন, উম্মতে মুহাম্মদিয়ার কিছু মানুষ এমন আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার নিকট আত্মীয় স্বজন, তার স্ত্রী এবং সাহাবিদের সম্পর্কে অনেকে অপলাপ করছে। ইসলামের নামে এসব কিছু এখন সহ্য করা হচ্ছে, কিন্তু আমরা যদি দরুদস্বরূপ পড়ি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য, আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করি, তাহলে এটি অনেক বড় রসুল অবমাননা পাকিস্তানের আইন অনুসারে। এত ভয়াবহ অবমাননা তাদের দৃষ্টিতে এদের সহ্য করতে পারে না। আমাদের আলফাজলের এডিটর জনাব নাসিম সাইফি সাহেব, মির্জা মুহাম্মদিন নাজ সাহেব, আগা সাইফুল্লাহ সাহেব, মোহাম্মদ ইব্রাহিম সাহেব এবং আমাদের অন্যান্য কর্মী যারা এই সাহাতের সাথে সম্পর্ক রাখেন, কাজী মুনির সাহেব, তাদের সবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যে তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামী বিভিন্ন স্মৃতিচিহ্নের অবমাননা করেছ, আল ফজলে এমন কিছু কথা বলেছ যা থেকে এটি প্রকাশ পায় যে তোমরা মুসলমান হওয়ার ভান করছো। অথচ সাইফি সাহেব সম্পর্কে পূর্বে এই অপবাদ আরোপ করতে অনেকে জেনে এত ভয়বান, যেখানে ইসলামের নাম আসে, যেখানে কোরআনের আয়াত আসে, সেখানে শুধু নোক্তা লিখে তিনি এগিয়ে যান। জলসার সময় আমি স্পষ্ট করেছিলাম, তার পক্ষ থেকে আমি ডিফেন্সিভ কথাবার্তা বলেছিলাম, আমি বলছি যে ইনি ভীরু নন, তোমাদের নিরাপত্তার জন্য এমনটি করছেন, কোনোভাবে যেন আল ফজলে হাত দেওয়ার সুযোগ তারা না পায়, এই যে কল্যাণের প্রশ্রবণ এটি যেন বন্ধ না হয়, তাই ভেরুতার অপবাদ আরোপ করো না, তিনি নির্ভীক মানুষ আর এটি প্রমাণিত হয়েছে। তিনি অবশেষে, তারা মলবিরা অবশেষে তাকে ধরার একটা বাহানা খুঁজে বের করেছে, মসিহ মওউদের জন্য ইনি হুজুর শব্দ ব্যবহার করেছেন, হুজুরের বা হুজুর শব্দটি ব্যবহার দেখুন, পাকিস্তানে ঘোড়াগাড়ির মালিক প্রত্যেক মুসাফিরের জন্য হুজুর শব্দ ব্যবহার করে। যে শিয়া যা যে ফতোয়া দিয়েছেন তিনি এই ভিত্তিতে সেই মামলা 298 সির মামলা ছিল সেটিকে 295-তে পরিবর্তন করেছে, বলে যে 298 থেকে জামানত চাচ্ছ, হুজুর শব্দ ব্যবহার করেছ, এটি রসুলুল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করা যায় না। আমার ইচ্ছা হয় যে তাকে লিখি যে আপনি প্রমাণ করুন যে হুজুর শব্দ কেবল মোহাম্মদ রসুলুল্লাহর জন্য ব্যবহার হয়, হজ কা সওয়াব নাজিল করুঙ্গা, হুজুর কি এই শব্দ অন্যর জন্য ব্যবহার হয়েছে। কত অজ্ঞতাপ্রস্ত কথা, কিন্তু আমাদের আলেমেরা এবং আমাদের বিচারকদের অবস্থা এমনই, এরা সাধারণ উর্দুই জানে না, ধর্ম কোথেকে শিখাবে। লাহোরের ওলেতে গলিতে বিভিন্ন দোকানে যান, হুজুর হুজুর বলে তারা আপনাকে সম্বোধন করবে, এই এই শব্দ সব জায়গায় ব্যবহার হচ্ছে, আর সেখানে রসুল অবমাননা মনে হয় না। মসিমদের জন্য হুজুর শব্দ ব্যবহার করলে এরা বলে যে রসুল অবমাননা করা হয়েছে। আ হুজুর শব্দ ভিন্ন, আ হুজুর পরিভাষা কেবল মোহাম্মদ রসুল্লাহর জন্যই ব্যবহার হয়, কিন্তু এটিও ভুল যে এই শব্দ কেবল রসুল্লাহর জন্য ব্যবহার হয়।
অনেক আরো এমন মানুষ আছে আহজুর শব্দ তারা ব্যবহার, তাদের জন্য মতে মাহমুদিয়ার বিভিন্ন বই পুস্তকে ব্যবহার হয়েছে আহজুর শব্দ। এখানে এটি নিয়ে কেউ আপত্তি করেনি, কারো কোনো কষ্ট হয়নি। তো এরা সেই নির্যাতিত আহমদি যাদের কে পাকি ইসলামের শত্রু হিসাবে ভয়াবহ শাস্তি দেয়া হচ্ছে, এমন নির্যাতিত আহমদিদের আদালতে টানা হেঁচা করা হচ্ছে, কারাগারে প্রেরণ করা হচ্ছে, কষ্টদায়ক বিভিন্ন জেলে তাদেরকে আবদ্ধ করা হচ্ছে। সাইফি সাহেব এবং তার সাথীদের পক্ষ থেকে একটা পয়গাম রয়েছে যা আমি পড়ে শোনাচ্ছি। আমরা আল্লাহ তাআলার ফজলে এখানে আবার হুজুর শব্দ ব্যবহার করেছেন সাইফি সাহেব এবং অন্যান্যরা, আমাকে এটি পড়তে হবে। আমরা আল্লাহ তাআলার ফজলে হুজুরের আশায় প্রত্যাশায় পাশ করব ইনশাআল্লাহ। আমাদের মোরাল উন্নত সমুন্নত, আল্লাহর সত্তায় আমাদের ঈমান প্রতিটি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে, আর এক কথা আমাদের জীবনকে ক্রমাগতভাবে আলোকিত করছে। আমাদের হৃদয়ের সতেজতার কারণে আমরা খোদা তাআলার ফজল এবং কৃপায় সকল সমস্যা যা দৈহিক হোক বা মানসিক তার মোকাবেলায় ভয় পাই না। প্রতিটি কথার জন্য আমরা আন্তরিকভাবে প্রস্তুত। এর অর্থ হলো এই পথে যদি জীবন উৎসর্গ করতে হয় চিন্তা করবেন না, আমরা প্রস্তুত আছি জীবন বলি দেওয়ার জন্য। এরা তারা যারা শাহাদতের বাসনা রাখেন, জীবিত থাকলেও এরা শহীদ। আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাআলার খাতিরে জামাতের প্রতিনিধিত্বের আমাদের এই কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু এই কষ্ট আমাদের আধ্যাত্মিক প্রসাদের কারণ। এই কথাটি আমাদের এক মূলধন, জানি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করবে। আমরা পুনরায় হুজুরকে নিশ্চয়তা দিতে চাই যে সকল কষ্ট আমরা সানন্দে এবং ধৈর্যের সাথে সহ্য করব ইনশাআল্লাহ। সারা পৃথিবীর আহমদীদেরকে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।